Good morning everyone. মর্নিং বল। ওকে, লাস্ট আমরা যে কাজ করেছিলাম, আমরা একটা ব্যান্ড পোস্টার নিয়ে কাজ করেছিলাম। অ্যাকচুয়ালি আমাদের ভিডিও টিউটোরিয়াল আছে, তো আমরা আজকে অ্যাকচুয়ালি ক্রিয়েটিং এডিশনাল লুকস টু গিভ আওয়ার ক্লায়েন্টস। আজকে আমাদের কোর্স আউটলাইন। ওকে, ক্রিয়েটিং এডিশনাল লুকস টু গিভ আর ক্লায়েন্ট অপশনস। অ্যাকচুয়ালি আমরা যে পোস্টারটা করছি, আমরা একটা আমাদের একটা টাস্ক ছিল, সেই টাস্কে অ্যাকচুয়ালি একটা পোস্টারের ডিজাইন ছিল। সেই পোস্টারের ডিজাইনটা আমরা আমাদের ক্লায়েন্টকে একটা ভার্সন করেছিলাম। আমরা আজকে এটা অ্যাকচুয়ালি আরো দু তিনটা অপশনে আমরা এটা পোস্টারটা করব। তো অ্যাকচুয়ালি সবার কাছে, অ্যাকচুয়ালি সবাই মনে হয় এর আগে আপনারা প্র্যাকটিস করেছেন মনে হয়, তো জাস্ট আমরা যেভাবে লেআউটটা করেছি এটা হচ্ছে আমাদের লাস্ট লেআউট। এখন আজকে আমরা অ্যাকচুয়ালি নতুন যেই কম্পোজিট ইমেজ করব। ওকে, সবার সফটওয়্যার যদি ওপেন করেন এবং এই পোস্টারটা যদি ওপেন করতেন, আমাদের লাস্টের লাস্ট ডিজিটের অপশন না হয় অ্যাকচুয়ালি আপনারা ইয়ে করতে পারবেন না, মার্ক করতে পারবেন না যে আসলে কোথা থেকে কোন কাজ করা হচ্ছে। ওকে, জি, আসসালামু আলাইকুম এরশাদ ভাই। আপনি আপনাকে মিউট করে রাখেন, আপনার মিউট একটা সেলফ মিউট একটা বাটন ওখানে মাইকের এখানে ক্লিক করলে এখন মিউট ইউর সেলফ, মিউট ইউর সেলফ প্লিজ, কলকা মিউট একটা বাটন আছে দেখেন মিউট, মিউট মাইকের উপরে, মাইকের উপরে মাউসটা নেন, মাউসে কার্সার, হ্যাঁ না না নিচে হ্যালো, আপনার মাইক দেখেন ওখানে আছে, আমি আমি মিউট করে দিচ্ছি। ওকে সরি, আমার এখানে মাইক, আমি মিউট করে দিচ্ছি আপনাকে। ওকে ওকে প্লিজ, ওকে, আমরা আমাদের অ্যাসেট ফাইল ছিল কিছু, আমাদের অ্যাসেট ফাইলগুলোতে আমরা যাব। আমরা এই ফাইলগুলো সবাইকে দিয়েছি, অ্যাকচুয়ালি ডাউনলোড লিঙ্কে সবগুলো আছে। তো আমরা ফটোসে যাব, ফটোসে গিয়ে আমরা অ্যাকচুয়ালি একটা কিবোর্ডের ছবি নিয়ে আসব, বেসিক্যালি ফাইন টিউনের। ওকে, এটা আমরা সিলেক্ট করব। আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করতে পারি অথবা ড্রাগ করে সিলেক্ট করতে পারি। ড্রাগ করলে আমরা এভাবে ড্রাগ করতে পারবো, এবং কন্ট্রোল এ, এটা আমরা আগেও বলেছি এখনো বলে দিচ্ছি, কন্ট্রোল এ দিয়ে এটা আমরা কপি করব, ইডিট কপি অথবা কন্ট্রোল সি কপি করে আমরা এটা এইখানে নিয়ে আসব। ওকে, এখন এটা আমাদের লেয়ারটা দেখতে হবে, লেয়ারটা কোথায় আছে। তো অ্যাকচুয়ালি এটা আমরা এখন ট্রান্সফর্ম করব। ট্রান্সফর্ম আপনারা যদি করতে চান তাহলে কন্ট্রোল টি বাটন ক্লিক করলে ট্রান্সফর্ম হয়ে যাবে, অথবা কিবোর্ডের অপশনে ইডিট ফ্রি ট্রান্সফর্ম। কন্ট্রোল টি অথবা ইডিট ফ্রি ট্রান্সফর্ম। ওকে, আমরা সমান রেশিও ভাবে ইমেজটাকে বড় করব, সমান রেশিও ভাবে ইমেজটাকে বড় করতে হলে আমাদের কি করতে হবে, অল্টার শিফট ধরে রেখে এটা
ড্রাগ করতে হবে, বড় করতে হবে। ছোট বড় আমরা পুরো ইমেজটা কভার করব। ওকে, আমাদের ড্রাগ করা হয়ে গেল, আমরা ইন্টার বাটন প্রেস করব। ইন্টার বাটন প্রেস করলে ইমেজটা প্লেস হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমরা ইমেজটা সবার পেছনে যদি দিতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে আমাদের লেয়ার, দেখুন এখানে কোন লেয়ারে আছি আমরা, লেয়ারটাকে ধরে ড্রাগ করে আমাদের ইমেজের পেছনে দিতে হবে। ইমেজের পেছনে চলে গিয়েছে, কিন্তু ইমেজের পেছনে ড্রাগ করে, ড্রাগ করে ধরে উপরে নামানো যায়, উপরে নিচে নামানো যায়। ওকে, আপনারা দেখতে পারছেন এটার পিছনে অ্যাকচুয়ালি ইমেজটা চলে এসেছে। আমাদের প্লেসমেন্ট অনুযায়ী আমরা এখন আমরা মুভ করাতে পারবো। মুভ করাতে আমরা ইন্টার বাটন প্রেস করে আমরা মুভ টুল নেব। মুভ টুল নিয়ে আমরা এটা মুভ করাতে পারবো। আমাদের কিছু কিবোর্ডের অ্যারো কি আছে, অ্যারো কি দিয়ে আমরা মুভ করাতে পারবো, অথবা আমরা ধরেও মুভ করাতে পারবো। সমান রেশিও ভাবে মুভ করাতে হলে শিফট টিপে রাখতে হবে, এটা কিন্তু নিচে নামবে না, সমান রেশিও ভাবে ইয়ে করতে গেলে। অথচ আপনি যদি এমনি মুভ করেন তাহলে কিন্তু এই যে নিচে নেমে যাবে, উপরে যাবে। কিন্তু আমার স্টেপ যদি আমি করতে চাই যে আমি সোজা সোজা নেব এবং বাঁকা নেব, সোজা স্টেপ নিলে এরকম করে আমরা শিফট টিপে পুরোটাই আমরা নিতে পারবো। ওকে, আমার প্লেসমেন্ট যেখানে ভালো হয় আমি সেখানে রেখে দিব। ওকে, রেখে দিয়ে আমাদের এখানে একটা অপশন আছে, যেটা হচ্ছে নর্মাল অপাসিটি আছে। অপাসিটিতে আমরা 80% দিতে পারি, তাহলে আমাদের কালারে চলে আসবে। অথবা আমরা 70% দিতে পারি, 70% দিলে ভিজিবল হয়, আরো ভিজিবল হবে যদি আমরা আরো পার্সেন্টেজ কমাই দিই। 60 দিয়ে দেখি, 60ও বেশি হয়ে যায়। 50 দিলাম, 50 দিলে মোটামুটি আসে। আমরা অ্যাকচুয়ালি 30 দেই, এখানে যে একটা ব্যান্ডের ইমেজ আছে, ব্যান্ড রিলেটেড একটা পোস্টার, সেটা অ্যাকচুয়ালি এখানে বোঝা যাচ্ছে আমাদের ফাইন টিউনের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে। তো অ্যাকচুয়ালি আমরা এখন এটার কালার চেঞ্জ করব। আমরা যেই যেই আমরা যেহেতু নতুন ভার্সন দিচ্ছি আমরা, সেহেতু আমরা কালার চেঞ্জ করব, টেক্সটে প্লেসমেন্ট চেঞ্জ করব, যে কোনো টেক্সটে। আমরা যদি কালার করতে চাই, আমরা যেহেতু এই কালারটা আমাদের সিলেক্ট করা আছে, আমরা এই কালারটা সিলেক্ট করব কিভাবে? সাপোজ আমরা কাজ করছিলাম আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে, ব্যাকগ্রাউন্ডটা নিয়ে কাজ করছিলাম, ব্যাকগ্রাউন্ডটা নিয়ে কাজ করছিলাম, এখন আমরা এটা সিলেক্ট করব কিভাবে? এই যে কালার বাটনটা, আমরা এই কালার বাটনটা আমরা চেঞ্জ করব, রেড কালারের বাটনটা আমরা চেঞ্জ করব, আরো ভিজিবল করব। ওকে, রেড কালারের বাটনটা ক্লিক করতে হলে আমাদের এখানে বাম বাটন ক্লিক করলে, রেড কালারের বাটন থেকে বাম বাটন ক্লিক করলে এখানে লেয়ারের অপশন আসবে যে কোন লেয়ার আছে। যেমন দেখুন সবার প্রথমে আছে যে এটা লেয়ার 8, লেয়ার 8 ক্লিক করলে আমাদের এই যে দেখুন লেয়ার 8 সিলেক্ট হয়ে গিয়েছে। লেয়ার 8-এ আমরা পুরোটা যদি আমরা এরিয়াটুকু সিলেক্ট করতে চাই, তাহলে আমরা যে কালার চেঞ্জ করব সেই কালার আমরা আনতে পারি এখানে লেয়ারের উপরে, এখানে না, এইখানে লেয়ারের উপরে বাম বাটন ক্লিক করলে একটা অপশন আসবে, ব্লেন্ডিং অপশন, সিলেক্ট পিকজেল। আমরা যদি এখানে সিলেক্ট পিকজেল দেই, তাহলে আমাদের যতটুকু এরিয়া আছে, আমরা একটা ব্যান্ড কালার দিয়েছিলাম, তো যতটুকু এরিয়া আছে সেই এরিয়াটুকু আমাদের সিলেক্ট হয়ে যাবে।
এতটুকু এরিয়া আমরা সিলেক্ট করার পরে আমরা বেসিক্যালি এটার কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করতে হলে আমাদেরকে কোথায় যেতে হবে? আমরা ফরগ্রাউন্ড কালারে যেতে পারি, ব্যাকগ্রাউন্ড কালারে যেতে পারি। আমরা ব্যাকগ্রাউন্ড কালারে যাই, ব্যাকগ্রাউন্ড কালারে গেলাম, ব্যাকগ্রাউন্ড কালারে গিয়ে আমরা যদি কালার চেঞ্জ করি, আমাদের এখানে সিএমওয়াই কে কালার আছে, সিএমওয়াই কে কালার দিলে আমি লাস্ট একটা ইয়েলো একটা শেড দিব। ওকে, ইয়েলো শেড দিব, ম্যাজেন্ডা 20 নিলাম, ইয়েলো 100 নিলাম, কালার চলে আসলো এখানে। অথবা আপনারা কালার পিকার দিয়ে আপনারা এরকম করে মুভ করে এখান থেকে যে কোনো একটা কালার নিতে পারেন, সিলেক্ট করতে পারেন যে কালার আপনারা নিতে চান। বেসিক্যালি আমি ইয়েলো কালার নেব। আমি ফর্মালি কালার কোড আমি মনে রেখেছি, তো কালার কোডে একটু রেডিশ ইয়েলো টাইপ, তো ইয়েলো টাইপ কালার নিয়ে আমি এটা আমার যেটুকু অংশে সিলেক্ট করা আছে সেতুটুকু অংশেই আমি এই কালারটা পেস্ট করব। পেস্ট করব কিভাবে? আমাকে পেস্ট করতে গেলে কন্ট্রোল ডিলিট দিতে হবে। আমার কিন্তু সিলেক্ট সবার আগে প্রয়োজন, সবার আগে সিলেক্ট করে কন্ট্রোল সিলেক্ট করলাম কিভাবে? আমরা আমরা সিলেক্ট করলাম এখান থেকে গিয়ে সিলেক্ট পিক্সেলে, সিলেক্ট পিক্সেলে অতটুকু এরিয়া আমার সিলেক্ট হয়েছে। আমরা কন্ট্রোল ডিলিট বাটন প্রেস করব। কন্ট্রোল ডিলিট বাটন প্রেস করলে আমাদের অ্যাকচুয়ালি কালারটা ইয়েলো হয়ে যাবে। দেখুন এই কালারটা ইয়েলো হয়ে গেছে। আমরা যদি নর্মালি দেই, নর্মালি দিলে দেখুন এই কালারটা ইয়েলো হয়ে গিয়েছে। ওকে, আমরা ইয়েলো কালারটা ওভারলে করতে পারি, আমরা কালার হয়তো অন্য কালারের একটা পার্সেন্টেজ করতে পারি। কোনোটাই ভালো আসে না, আমরা কালার দেখতে পারি কোন কালারে ভালো আসে। ওকে, এটা আমাদের হলো লাইনার লাইট। লাইনার লাইট আমরা ইউজ করছি, লাইনার লাইটে আমাদের কালার গুলো মোটামুটি একটা ডিফারেন্ট লুক চলে এসেছে। এখন আমাদের সমস্যা হলো লাইনার লাইটে আমরা আবার আমরা সিলেক্ট যেখানে সিলেক্ট রিমুভ করব, সিলেক্ট রিমুভ করতে গেলে আমাদেরকে ক্লিক করতে হবে এই টুল নিয়ে, মার্কিউ রেক্টেঙ্গেল টুল নিয়ে সিলেক্টটা রিমুভ করতে হবে। সাপোজ সাপোজ এখন আমাদের এটা সিলেক্ট করা ছিল, সিলেক্ট করা ছিল, এখন সিলেক্ট করব কিভাবে? আমরা যদি এটা নেই, এটা নিয়ে কিন্তু সিলেক্ট করা যাবে না, এটা নিলে কাট হয়ে যাবে জিনিসটা। ওকে, আমরা মার্কিউ টুল নিয়ে আমরা সিলেক্ট, এই যে এখানে একটা সিলেক্টেড ডিসিলেক্টের অপশন আসছে, দেখেন ডিসিলেক্টের অপশন, এই যে দেখেন এখানে সিলেক্ট না, এই যে এখানে কিন্তু ডিসিলেক্টের অপশন। ওকে, আমরা এখানে ক্লিক করলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। ওকে, আমরা এখন আমাদের টেক্সট গুলো ভিজিবল হচ্ছে না, আমরা টেক্সট গুলো ভিজিবল করার জন্য টেক্সটের কালার চেঞ্জ করব। সো আমরা জুলাই 26 2016, জুলাই 26 এটা আমরা সিলেক্ট করব। দেখুন আমরা এখানে চলে আসবে, বাম বাটন ক্লিক করলে, আমি আগে আবার আগে বলেছি আমরা লেয়ার সিলেক্ট করার জন্য শর্টকাট অপশন, আমাদের শর্টকাট অপশন হচ্ছে হলো বাম বাটন, যেটা আমি সিলেক্ট করব সেখানে গিয়ে বাম বাটন ক্লিক করব। বাম বাটন ক্লিক করলেই সেটা সিলেক্ট হয়ে যাবে, দেখুন এটা সিলেক্ট হয়ে গিয়েছে। সিলেক্ট করলাম, আমরা টাইপ টুল নিলাম, টাইপ টুল বাটনে গেলাম, আমাদের কালার কি আছে? ফন্ট আছে মারিয়া প্রো বোল্ড। ওকে, আমাদের কালার কি আছে? ওকে, আমরা টাইপ টুলে নিয়ে যেতে পারি, আমরা টাইপ টুল আনতে পারি, টাইপ টুল কালার চেঞ্জ করার জন্য। ওকে, আমরা উইন্ডোজে গিয়ে ক্যারেক্টারে যাব, ক্যারেক্টারে গিয়ে আমরা কালার নিয়ে আসবো, কালারটা আমরা আসবে আমাদের এই টেক্সটটুকু আমরা সিলেক্ট করব। ওকে, আমাদের এটা
ফন্ট একটু সমস্যা হচ্ছে, আমরা উবুন্টু ফন্ট দিয়ে দিলাম, উবুন্টু বোল্ড দিলাম, ওকে উবুন্টু বোল্ড দিলাম। উবুন্টু বোল্ড দিয়ে আমরা বেসিক্যালি এটা আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এখানকার কালার চেঞ্জ করে দেব, কালার চেঞ্জ করে দিব আমরা ব্ল্যাক দিব 100%, 100% ব্ল্যাক দিলে এখন মোটামুটি টেক্সটটা ভিজিবল হয়েছে। আবার আমরা টাইপ টুল, এই টাইপ টুলটা ক্লিক করব, এই টাইপ টুলটা সিলেক্ট করতে গেলে এখন আমরা কোথায় ছিলাম, মার্কিউ টুলে ছিলাম, আমরা আবার মুভ টুলে চলে যাব, মুভ টুলে ক্লিক করে আমরা এই টেক্সটটা ব্ল্যাক করার জন্য আমরা কি করব, বাম বাটন ক্লিক করব, বাম বাটন ক্লিক করে বিগ স্টেজ চলে এসেছে, আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এটা আমরা সিলেক্ট করলাম, এটা আমরা কালার চেঞ্জ করব ব্ল্যাক 100%। ওকে আমরা ট্যাব বাটন দিয়ে সরাই দিব, ট্যাব বাটন দিয়ে, ট্যাব বাটন দিয়ে আমরা টুল সরাই দিব, টুল সরাই দিয়ে আমরা ভিউ দেখবো ইমেজের পোস্টারটা কেমন হলো। ওকে আমরা আরো বেটার ভিউ দেখতে পারি, আমরা এফ বাটন ক্লিক করলে আমাদের টোটালি উইন্ডো চলে যাবে, অনলি ফর পোস্টারটা থাকবে। কন্ট্রোল প্লাস দিলাম, কন্ট্রোল কন্ট্রোল জিরো দিলাম, কন্ট্রোল জিরো দিলে আমাদের অ্যাকচুয়াল ভিউ চলে আসবে। ওকে অ্যাকচুয়াল ভিউ আমরা দেখলাম, কোনো চেঞ্জ করার লাগে নাকি, অথবা কিরকম কালার আছে দেখুন, আমরা মুভ করছি, স্পেস বাটন ক্লিক করে আমরা মুভ করছি, কোথাও কোনো সমস্যা আছে নাকি। ওকে কন্ট্রোল জিরো দিলাম, আমরা আবার টুল আনার জন্য, আমরা আগের পজিশনে যাওয়ার জন্য আমরা আবার এফ বাটন ক্লিক করব, এফ বাটন ক্লিক করে আমরা আগের পজিশনে চলে গেলাম, এবং ট্যাব বাটন ক্লিক করলে আমরা আমাদের টুল বাটনে চলে আসলাম। আমরা এই ফাইলটা সেভ দিব, সেভ অ্যাজ ব্যান্ড পোস্টার ভার্সন, সেভ দিব। ওকে আমরা আগের আমাদের যে আগের পোস্টারটা ছিল সেই পোস্টারটা ওপেন করব, এটা আমাদের আগের ভার্সন ছিল। এটা আমাদের সেকেন্ড ভার্সন, ভার্সন টু, এখান থেকে কিছুটা আপডেট হয়েছে আমাদের। ওকে আমরা ফাইলটা ওপেন করব, আগের ভার্সনটা ওপেন করব, যেহেতু আমরা এটা ভার্সন টু দিয়েছি আমরা এটা ভার্সন ওয়ান দিব, ওয়ান দিলে এটা আমরা F2 ক্লিক করলে আমাদের রিনেম হয়ে যাবে, অথবা আমরা বাম বাটন ক্লিক করলাম, বাম বাটন ক্লিক করে রিনেম করলাম, রিনেম করে এটা দিলাম আমরা ভার্সন ওয়ান। ওকে ভার্সন ওয়ান, ভার্সন টু,
এবার আমরা নতুন একটা ভার্সন করব। আমাদের নর্মালি বেসিক্যালি আমাদের ক্লায়েন্টরা আসলে কয়েকটা বেশ কয়েকটা ভার্সন চায়, তো আমরা তাদেরকে আসলে চুজ করার জন্য আসলে আমরা বিভিন্ন ধরনের অপশন দিয়ে থাকি, তো তারা যেটা বেটার হয় সেটাই অ্যাকচুয়ালি চুজ করে। তো সিঙ্গেল যদি একটা ক্লায়েন্টকে দেওয়া হয় ফ্রিল্যান্সিং এ, তো অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং এর আসলে কাস্টমার তেমন হ্যাপি নাও হতে পারে, কারণ সেই কোয়ালিটি কাজ করার জন্য আসলে অনেক সময় লাগবে। যে মানে সিঙ্গেল একটা কাজ করব, সেই কাজ সঙ্গে সঙ্গে কাস্টমার পছন্দ করবেই এমন কিন্তু আসলে হয় না কখনো। তো সেটা আস্তে আস্তে করতে করতে আপনি যখন নিজেকে ডেভেলপ করবেন, তখন আসলে সেই পরিস্থিতি চলে আসবে যে মনে করেন আপনি যেটা কাজ করবেন, যেটা একটা লুক্রেটিভ কাজ করবেন, ক্লায়েন্ট সেটা নিতে আসলে ক্লায়েন্ট সেটা ক্লায়েন্টের অ্যাকচুয়ালি ক্লায়েন্টকে মনিটর করবেন আপনি তখন যখন আপনি আপডেট হয়ে যাবেন সবকিছুতেই। ওকে, আমরা এটাই সেভ দিব, সেভ অ্যাজ ভার্সন 3। ভার্সন 3-তে আমরা এটা রিমুভ করে দিলাম, আমাদের ইমেজ সিলেক্ট করলাম, যে ইমেজটা ছিল আমরা যে ইমেজটা আমরা প্লেস করেছি এটা ছিল 10 লেয়ার, 10 লেয়ার উঠে দিলাম। ওকে, আমাদের টেক্সট দুটো প্লেস হলো, আমরা এই টেক্সটটা আমরা এখানে নিয়ে আসলাম এবং ইমেজটা আমরা সিলেক্ট করলাম, ইমেজটা সিলেক্ট করে আর একটু মুভ করলাম, আমরা এই টেক্সটটাও এখানে নিয়ে আসলাম। ওকে, এখন দেখুন আমাদের এখানে 3টা টেক্সট নিয়ে এসেছি আমরা। ওকে, আমরা ব্যাকগ্রাউন্ড এর কালার চেঞ্জ করব, ব্যাকগ্রাউন্ড এর কালার চেঞ্জ করব কিভাবে আমরা আগেই বলেছি আমাদেরকে কি করতে হবে। প্রথমে লেয়ারের এখানে না এইখানে লেয়ারের এখানে সিলেক্ট করতে হবে, সিলেক্ট পিক্সেল, সিলেক্ট পিক্সেল করলাম, সিলেক্ট পিক্সেল করে আমরা কালার সিলেক্ট করব। ওকে, আমরা 7500 আমরা একটা অরেঞ্জ কালারের শেড নেব, অরেঞ্জ কালারের শেড নিলাম, অরেঞ্জ কালারের কালার নিয়ে আমরা সিলেক্ট অংশে কন্ট্রোল ডিলিট দিলাম, কন্ট্রোল ডিলিট দিলে আমাদের সেই কালারটা অরেঞ্জ চলে এলো। ওকে, এখন দেখুন আমাদের এখানে পিএমটা উঠে গেছে এবং এখানে অ্যালাইনমেন্ট ঠিক নেই, অ্যালাইনমেন্ট ঠিক নেই। বেসিক্যালি আমাদের এখানে একটা অপশন অপশন বাটন আছে, যে আমার একটা কথা, কন্ট্রোল ডিলিট দিলাম না কন্ট্রোল ডি দিলাম? কন্ট্রোল ডিলিট, ওকে, আমরা সিলেক্ট করার পরে কন্ট্রোল ডিলিট দিলাম। ওকে 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 ওকে, আমরা আবার যাই, আমরা সিলেক্ট করি, আমরা এইখানে লেয়ারের এইখানে সিলেক্ট করব, এইখানে সিলেক্ট করব, বাম বাটন ক্লিক করব, বাম বাটন ক্লিক করার পরে সিলেক্ট পিক্সেল, যেটুকু এরিয়া আছে সবটুকু সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পরে আমরা এইখানে ক্লিক, এখানে ব্যাকগ্রাউন্ড কালারে যাব, ব্যাকগ্রাউন্ড কালারে গিয়ে আমরা কালার নেব অরেঞ্জ কালার, অরেঞ্জ কালার নিতে গেলে 75, ম্যাজেন্ডা 100 হচ্ছে ইয়েলো। ওকে দিলাম, ওকে দেওয়ার পরে আমরা কন্ট্রোল ডিলিট দিলাম, কন্ট্রোল ডিলিট দিলে আমাদের সেটা অরেঞ্জ কালার চলে এলো। আমরা কি সবাই বুঝতে পারছি বিষয়টা? আর ক্লিয়ার এভরিবডি? ইয়েস। ওকে, হ্যালো, ইয়া প্লিজ, বুঝতে পারতেছি? হ্যাঁ মোহন ভাই, আসলে এই যে ছবিটাতে কাজ করতেছে এটা তো আমার এখানে নাই,
ওকে আপনি ওকে ইমেলে ওকে আছে, আমি ইমেলে পাঠিয়েছি, হ্যাঁ আপনার ইমেলে আছে, আপনি যে প্র্যাকটিস করলে লাস্ট ক্লাস দুটার, এবং আপনার ইমেলে আমি পাঠিয়ে দিয়েছি এর আগে। ওকে আচ্ছা আপাতত আপাতত যদি স্যার আপনি আমাদের যে লাস্ট ভার্সনটা ছিল পিএইচডি ফাইলটা ওনাকে দিয়ে দিতেন, তাহলে হয়তো উনি আরেকটু হ্যাঁ সেটার ভিতরে কাজ করতে পারতো আর কি, পিএইচডি ভার্সনটা হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি যেটা ইয়ে আছে, আর এখন যেটা কেড়ে নিয়ে করা হয়েছে। কেড়ে নিয়ে আপনি আপনি যে আমরা যে ভার্সনটাই কাজ করলাম, যেমন আমরা ভার্সন টুটা কাজ করলাম, ভার্সন টুটাই ওনাকে একটু এখনই মেল করে দিন, তাহলে উনি সফটওয়্যার ওপেন করতে পারবে আর কি। আমি আমার কাছে তো ভার্সন টুটা নেই, আমার কাছে আগেরটা আছে, সেটা আমি পাঠিয়ে দিচ্ছি এখনই, ওকে ওকে যেটা ফার্স্টে। হ্যাঁ ফার্স্টের ভার্সনটা, ওকে ওকে হ্যাঁ হ্যাঁ ফার্স্টের ভার্সনটা পাঠিয়ে দিন। ওকে ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি এখন। ওকে স্যার Are you sending it to everybody? You have that? I think you have that. The Yeah, earlier I one. have it, yeah. Okay. Yeah. Just I'm Yeah, sending him. yeah. Yeah, no problem. Okay. Okay. Okay, go ahead. দেন আমরা এখানে আমাদের টেক্সটটা দেখুন, এখানে কোথায় চলে এসেছে টেক্সটটা, টেক্সটটা টেক্সটটা আমাদের এখানে চলে এসেছে, তো আমরা টেক্সটটা সিলেক্ট করব। টেক্সটটা সিলেক্ট করলে জুলাই 29, ওকে জুলাই 29 সিলেক্ট করলাম, ট্রান্সফর্ম করব, ইডিট ট্রান্সফর্ম, ফ্রি ট্রান্সফর্ম, ফ্রি ট্রান্সফর্ম করলাম, অল্টা শিফট টিপে আর একটু ছোট করলাম, মুভ করালাম, আর একটু ছোট করলাম, মুভ করালাম, কন্ট্রোল ইন্টার, ওকে। আমাদের বিগ স্টেজটাও একটু অ্যালাইনমেন্ট ঠিক নেই, এটাও আমরা সিলেক্ট করলাম, বাম বাটন ক্লিক করে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কন্ট্রোল টি আর একটু ছোট করলাম, অল্টা শিফট টিপে ছোট করছি, অল্টা শিফট টিপে, একটু উপরে উঠালাম, আমরা উপরে উঠাচ্ছি কিন্তু অ্যারো কি গুলো আমাদের পাশে যে অ্যারো কি আছে আপার সাইডে, এটা সাইডে যাচ্ছে, আবার লেফট সাইডে যাচ্ছে, অ্যারো কি গুলো ক্লিক করলে এন্টার। ওকে আমরা এখন দেখুন আমাদের এখানে অ্যালাইন ঠিক হয়েছে কিনা, অ্যালাইন কি ঠিক হয়েছে, অ্যালাইন কিন্তু ঠিক হয়নি, একটা অ্যালাইন ঠিক হয়নি। তা আমরা বেসিক্যালি আমরা একসাথে ভার্সনও করতে পারি এবং আলাদা আলাদা করতে পারি, আমরা আলাদা আলাদা করতে গেলে আমাদেরকে ভার্সন সিলেক্ট করতে হবে, প্রথমে প্রথমে এটা এটা দিয়ে আমরা অ্যারো কি দিয়ে আমাদের অ্যালাইনমেন্টের একটা বাটন নিয়েছি, অ্যালাইনমেন্ট পর্যন্ত আমরা করে দিতে পারি, ওকে। আবার আরেকটা শর্টকাট অপশন আছে, সেই শর্টকাট অপশনটা দেখে আমি আপনাদেরকে, আমরা লেয়ারে যাব, ট্যাব দিয়ে টুল উঠাই দিলাম, অনলি ফর লেয়ার নিয়ে আসলাম, লেয়ার আসে হলো F7, F7 দিয়ে লেয়ার আসে, অথবা উইন্ডোজ লেয়ার F7, লেয়ারে আমরা সিলেক্ট করলাম, একটা একটা সিলেক্ট করলাম, এবার কন্ট্রোল টিপে আমরা আরেকটা সিলেক্ট করলাম, দুটো সিলেক্ট করলাম, এবং আমাদের জন সিঙ্গার যে টেক্সটটা সেই টেক্সটটাও সিলেক্ট করলাম, টেক্সটটা সিলেক্ট করে আমরা ট্যাব বাটন নিয়ে আসলাম, ট্যাব বাটন টুলস নিয়ে আসলাম, টুল এনে এই যে দেখেন আমাদের এখানে অ্যালাইনমেন্টের অপশন আছে কিছু, এটা হচ্ছে আপার অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট, অ্যালাইন বটম ইডেস, অ্যালাইন লেফট ইডেস, আমরা যদি লেফট ইডেস দেই তাহলে আমাদের পুরো সমান লেফটে চলে আসবে, তিনটা সমান লেফটে অটোমেটিকলি চলে আসবে। ওকে আমি আবার কনফিউশন ইয়ে করার জন্য বলছি, আমাদের
এটা ছিল বেসিক্যালি এই তিনটা আমাদের অ্যালাইনমেন্ট ঠিক নেই। এখন আমরা নর্মালি অ্যালাইনমেন্ট করতে পারি, একটা হচ্ছে আমরা সিলেক্ট করলাম, অ্যারো কি দিয়ে আমরা মুভ করায় করতে পারি, অথবা আমরা তিনটা যদি একসাথে সিলেক্ট করি শর্টকাটে, একটা জুলাই 2000, আরেকটা বিগেস্ট ডেজ, আরেকটা হচ্ছে হলো জন সিঙ্গার, জন সিঙ্গার, তিনটা সিলেক্ট করে আমাদের অপশন দেখুন। এখানে যদি আপনাদের অপশন না থাকে, এই অপশনটা না থাকে, আপনারা উইন্ডোজে গিয়ে এই যে অপশনটা ক্লিক করে দেখুন, আপনাদের অনেক অপশন নাই, আবার উইন্ডোজে গিয়ে ক্লিক করুন, অপশন অপশন চলে এসেছে। আমরা যদি তিনটা সিলেক্ট করেছি, সেটা আমাদের তিনটা সিলেক্ট হয়েছে, আমরা দেখেন লেফটি ডেস অ্যালাইন, লেফটি ডেস অ্যালাইন করলে আমাদের তিনটা সমান অ্যালাইনে প্লেসমেন্ট হয়ে যাবে। লেফট এজটা কোথা থেকে আসতে? লেফটি ডেস, ওকে, আমরা যখনই সিলেক্ট করছি তখনই আসছে। আমরা উইন্ডোজে গেলাম, উইন্ডোজে গিয়ে আমরা আপনার অ্যালাইনমেন্ট আছে কিনা, এখানে এরকম অপশনের বাটন দেখা যাচ্ছে কিনা, আমরা যেই টুলই সিলেক্ট করব এখানে টুলের অপশন আসবে, টুলের অপশন আসবে, দেখা যাচ্ছে? না দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, ওকে। আমরা তাহলে কি করব, উইন্ডোজে যাব, উইন্ডোজে ক্লিক করে এই যে আপনার এখানে এই বাটনটা নেই, প্রেস করা নেই, এই যে অপশন বাটনটা প্রেস করা নেই, উইন্ডোজ অপশন, জি অপশন ক্লিক করুন, অপশন ক্লিক করলে এখানে অপশন চলে আসবে, ওকে। এসে উইন্ডোজ অপশন অপশন ক্লিক করা, ওকে, চলে এসছে, ওটা ডি ক্লিক করা আছে অপশনটা, ক্লিক করা আছে, হ্যাঁ, ওকে। তাহলে আপনি টুলটা দেখেন, টুল কোটা সিলেক্ট করুন, আমরা মুভ টুলটা সিলেক্ট করুন, মুভ টুল, জি মুভ টুল সিলেক্ট করলে এরকম আসবে, এরকম হ্যাঁ এসছে, হ্যাঁ আসছে, ওকে। এখন আমরা এই যে দেখেন, আমরা জুলাই 2016 সিলেক্ট করা আছে, তারপরে জুলাই বিগ স্টেজ সিলেক্ট করলাম, এটা কন্ট্রোল প্রেস করে এটা সিলেক্ট করলাম, আরেকটা জন সিঙ্গার, তিনটা প্লেস করলাম, কিন্তু আপনি যদি শিফট টিপে করেন তখন কিন্তু সবগুলো প্লেস হয়ে যাবে, কন্ট্রোল টিপে প্রতিটা সিলেক্ট করতে হবে, যেমন একটা হলো, দুইটা হলো, তিনটা হলো, ওকে ওকে ওকে, তিনটা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে দেখুন এগুলো কিন্তু ভিজিবল হয়ে গিয়েছে, ওকে ওকে। এখন আমাদের দেখুন যেটা আছে, আমরা লেফট ইডেজ, এখানে হচ্ছে লেফট ইডেজ, জি জি অ্যালাইন লেফট ইডেজ ক্লিক করুন, ক্লিক করলে তিনটা সমান অ্যালাইনমেন্টে চলে আসবে, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, দেন আমরা এখন আমাদের এখানে আইডিয়া যে ছিল কিছু ফটোস, ফটোস ফটোসে আমাদের একটা গিটারের ছবি আছে, সবাই কি দেখতে পাচ্ছেন আমাদের যে সোর্স ফাইল ছিল সেই সোর্স ফাইলে? সোর্স ফাইলে আমরা গিটারের ইমেজটা নিয়ে আসবো, গিটারের ইমেজটা আমরা সিলেক্ট করব, কন্ট্রোল এ দিয়ে আমরা সিলেক্ট করতে পারি, অথবা আমরা মার্কিউ টুল নিয়ে ড্রাগ করে সিলেক্ট করতে পারি। ইডিট, কপি, ভার্সন 3, ইডিট, পেস্ট, ওকে, আমাদের গিটারের ছবিটা চলে এসেছে। অ্যাকচুয়ালি এখন গিটারের ছবিটা অনেক বড় হয়েছে, এটা আমরা সিলেক্ট করব কিভাবে, কন্ট্রোল টি, ট্রান্সফর্ম, সিলেক্ট, ইডিট, ফ্রি ট্রান্সফর্ম, ফ্রি ট্রান্সফর্ম করলাম, ফ্রি ট্রান্সফর্ম করার পরে আমরা অল্টার শিফট টিপে ইমেজটা ড্রাগ করে ছোট করব,
কন্ট্রোল প্লাস দিব, কন্ট্রোল প্লাস দিলে জুম হবে। আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমাদের যতটুকু এরিয়া আছে আমরা ততটুকু এরিয়ার মধ্যে নিতে চাই, আমরা মুভ করাতে চাই আর একটু, মুভ করালাম। কন্ট্রোল ইন্টার না, অনলি ইন্টার দিলেই আমরা আমাদের ইমেজটা প্লেস হয়ে যাবে। ওকে, এখন আমরা এই ইমেজটা আমরা ব্যাকগ্রাউন্ডের পেছনে নেব। ব্যাকগ্রাউন্ডের পেছনে নিলে কি করতে হবে, আমাদেরকে এটা সিলেক্ট করতে হবে, লেয়ারটা সিলেক্ট করে ক্লিক করুন, ক্লিক করে নিচে নামান, নিচে নামান, নিচে নামান, এখনো আসেনি, আবার আমরা আরো নিচে নামাবো, এইখানে দিব জন সিঙ্গারের নিচে, জন সিঙ্গার নিচে দিলাম। নিচে দেওয়ার পরে আমরা বেসিক্যালি আমাদের গিটারের পার্সেন্টেজ অপাসিটি কমাবো 30%, 20%, গিটারটা আর একটু ভিজিবল করার জন্য আমরা হয়তো আরো মুভ করাতে পারি। ওকে, ভিজিবল হচ্ছে না, আমাদের যেটুকু যে পজিশনে ছিল সেই পজিশনে ভালো আছে। অ্যাপ্লাই, ওকে, আমরা ইমেজটা আর একটু ডার্ক করার জন্য আমরা এটা মাল্টিপ্লাই করে দেবো, আমাদের ছিল নর্মাল, আমরা সেটা মাল্টিপ্লাই করে দিলাম কালারটার সাথে মার্জ হয়ে যাওয়ার জন্য। ওকে, আমার টেক্সট অত বোঝা যাচ্ছে না, আমি টেক্সটটা এখন হোয়াইট কালার করব। হোয়াইট কালার করতে গেলে আমাকে কি করতে হবে, প্রথমে এই টেক্সটটা সিলেক্ট করতে হবে, টেক্সটের লেয়ারটা সিলেক্ট করে সিলেক্ট করলাম, অথবা এখান থেকে গিয়ে ড্রাগ করলাম সিলেক্ট, সিলেক্ট করে যে দেখুন আমাদের টাইপ টুলে কালার আছে, কালারটা আমরা ক্লিক করলাম, ক্লিক করে আমরা হোয়াইট কালার দিলাম, সবগুলো জিরো দিলে, সিএমওয়াই কে সবগুলো জিরো দিলে হোয়াইট কালার হয়ে যায়। ওকে, হোয়াইট কালার হয়ে গিয়েছে, আবার আমরা কন্ট্রোল টিপে অথবা আমরা ড্রাগ বাটন নিয়ে আমরা এই বিগ স্টেজ এটা ক্লিক করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এটারও কালার চেঞ্জ করে দেবো, এখানে কালার আছে কালার বাটনে, দেখুন আমরা আবার কি করব, হোয়াইট হোয়াইট কালার করে দিলাম। ওকে, সাপোজ কেউ মনে জিজ্ঞেস করছে না আমি কেন কিভাবে মানে অ্যাকচুয়ালি শর্টকাট করছি, তো সাপোজ আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি কালারটা চেঞ্জ করব, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে দেখুন জিরো, শূন্য দিলাম, ট্যাব বাটন ক্লিক করলে পরেরটাতে চলে যাবে শূন্য, ট্যাব বাটন ক্লিক করলে পরেরটাতে চলে যাবে শূন্য, ট্যাব বাটন ক্লিক করলে পরেরটাতে চলে যাবে শূন্য, হোয়াইট কালার হয়ে গিয়েছে, রিভিউ আমাদের দেখা যাচ্ছে,
ওকে ওকে দিলে আমাদের ইমেজ ক্লিয়ার হয়ে গেল। ওকে আমরা এখন অ্যাকচুয়ালি দেখুন এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা এই অংশটুকু আমরা সিলেক্ট করতে পারি। এই অংশটুকু সিলেক্ট করব কিভাবে? আমরা হোয়াইট অংশটুকু আমরা সিলেক্ট করব। হোয়াইট অংশটুকু সিলেক্ট করতে গেলে আমরা কুইক সিলেকশন টুল অথবা ম্যাজিক ওয়ান টুল, ম্যাজিক ওয়ান টুল দিয়ে দেখি কোথায় সিলেক্ট হয়। কিন্তু আমরা কোথায় সিলেক্ট করলাম? আমাদের লেয়ার সিলেক্ট থাকতে হবে ইমেজটা। ইমেজটা আমরা যদি সিলেক্ট করতে চাই তাহলে আমাদের প্রথমে ইমেজ লেয়ার কত কপি? 4 কপি। আমরা যদি এই ইমেজটা ক্লিক করি লেয়ার 4 কপি, বাম বাটন ক্লিক করলে ইমেজটার উপরে বাম বাটন ক্লিক করলে যেই লেয়ার আসবে যে লেয়ারটা সিলেক্ট হয়ে গিয়েছে। ওকে লেয়ারটা সিলেক্ট হওয়ার পরে আমরা কুইক সিলেকশন টুলে আমরা এই অংশটুকু সিলেক্ট হয়েছে, দেখুন যতটুকু অংশ সিলেক্ট হয়েছে হোয়াইট অংশটুকু দেখুন। হোয়াইট অংশটুকু সিলেক্ট হয়েছে, আমরা এই অংশটুকু সিলেক্ট করলাম, এই অংশটুকু সিলেক্ট করলাম, এই অংশটুকু সিলেক্ট করলাম। এই অংশটুকু সিলেক্ট করলাম ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমরা সিলেকশন করছি। কিছু অংশ আমরা কালার চেঞ্জ করে দেব, কিছু অংশ আমরা কালার চেঞ্জ করে দেব, সেজন্য আমরা ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেক্ট করব। দেখুন আমাদের আর্টিস্টের টি শার্টের মধ্যে যে প্যাটার্নটুকু আছে সেই প্যাটার্নটুকু আমরা সিলেক্ট করব। সিলেক্ট করতে গেলে আমরা জুম করলাম, জুম করার পরে আমরা ম্যাজিক ওয়ান টুল নিলাম। ম্যাজিক ওয়ান টুল যদি না থাকে তাহলে দেখুন আপনাদের ওখানে সবসময় মনে হয় এই বাটন প্রেস করবে, এই বাটন দেখা যাবে, এখানে ক্লিক করে ধরলে ম্যাজিক ওয়ান টুল আসবে। ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমরা যখনই এই সাদা অংশটার মধ্যে সিলেক্ট করব, কালো অংশটার মধ্যে না, কিন্তু দেখুন কালো অংশটা সিলেক্ট হচ্ছে, আমরা সাদা অংশটার ভিতরে সিলেক্ট করব, খালি সাদা অংশটুকু সিলেক্ট হবে। আবার আমরা যদি এখানে সিলেক্ট করি ম্যাজিক ওয়ান টুল দিয়ে, এখন আমরা এটা একটা সিলেক্ট করলাম, আবার এই অংশটুকু আমরা সিলেক্ট করার জন্য আমরা শিফট টিপে সিলেক্ট করব, শিফট টিপে, তাহলে আমাদের দুটো অংশই সিলেকশন হয়ে যাবে, দুটো অংশই তাহলে সিলেকশন হয়ে যাবে শিফট টিপে। আমরা আবার যাই, আবার গিয়ে দেখুন আমরা এটা প্রথমে সিলেক্ট করলাম এই কালার, তারপরে সিলেক্ট করলাম আমরা শিফট টিপে এই কালার, দেখুন কতটুকু ছিল অংশ, সাদা অংশটুকু সিলেক্ট হয়ে গিয়েছে। এখানে কিছু বাকি আছে, আমরা এখানে আরেকটা ক্লিক করি, এখানে কিছু বাকি আছে, এখানে ক্লিক করি, ওকে, তারপরে আমরা এটা সিলেক্ট করব শিফট টিপে, তারপরে আমরা এটা সিলেক্ট করব শিফট টিপে, এটা সিলেক্ট করব শিফট টিপে, সবগুলো আমাদের সিলেকশন হলো। সবগুলোই সিলেকশন হলো। এখন আমরা আরেকটা নতুন লেয়ার নেব, নতুন লেয়ার নিলাম, নতুন লেয়ার নিয়ে আমরা আমাদের এখানে অরেঞ্জ কালারটা ছিল আমরা সেই কালারটা কন্ট্রোল ডিলিট দিব। কন্ট্রোল ডিলিট দিলে কি হবে, সেই অরেঞ্জ কালারটা এখানে চলে আসবে। এখন কি মনে হচ্ছে যে এখানে কালারটা কেউ পেস্ট করে দিয়েছে?
কিন্তু এটা আগে আমরা জিএল লুক দেওয়ার জন্য অ্যাকচুয়ালি আমরা এই কালারটা মাল্টিপ্লাই দিব। এই অংশটুকুতে একটা রিয়েল লুক দেওয়ার জন্য আমরা এটাকে মাল্টিপ্লাই ইউজ করব। তাহলে আমাদের যে শেডগুলো আছে সেই শেডগুলো সবগুলো মার্জ করবে এবং মনে হবে এটা একটা ন্যাচারাল। আগের অংশটুকু দেখেন, নর্মালে দেখুন, নর্মালে কেমন দেখায়, কিছু বোঝা যায়? মনে হচ্ছে না এখানে কালার করে দিয়েছে, কালি লেগে দিয়েছে। ওকে, আমরা যদি মাল্টিপ্লাই দেই তাহলে আমাদের সেটা রিয়েল ফিল লুকটা চলে আসবে। ওকে, এভাবে করে আমরা এগুলো কালারও চেঞ্জ করতে পারি। এখানে যে হোয়াইট কালার গুলো আছে এগুলো সব কালারই আমরা চেঞ্জ করতে পারি। ম্যাজিক ওয়ান টুল নিলাম, ম্যাজিক ওয়ান টুল নিয়ে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট হয় নাই কারণ আমাদের এই লেয়ারটা ধরা। আমরা ইমেজটাকে ধরতে হবে, ইমেজটাকে সিলেক্ট করতে হবে। ইমেজটা সিলেক্ট করে যেটুকু অংশ সিলেক্ট করব ততটুকু আরেকটু জুম করলাম। কন্ট্রোল প্লাস দিয়ে জুম করা যায়, কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট করা যায়। কন্ট্রোল প্লাস, কন্ট্রোল মাইনাস। ওকে, আমরা এই অংশটুকু সিলেক্ট করলাম। আরেকটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে কন্ট্রোল ডিলিট দিলাম। কন্ট্রোল ডিলিট দেওয়ার পরে সেই লেয়ারটা আমরা মাল্টিপ্লাই করে দিলাম। কি হলো, আমাদের এই অংশটুকু মার্জ হয়ে গেল। আমরা এই অংশটুকু ডিলিট করে দিতে পারি, এতটুকু অংশ সিলেক্ট করে ডিলিট দিয়ে দিলাম। দেখুন, এটা আমাদের হয়ে গেল ভার্সন 3। সেভ দিলাম। ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। The arm, his arm, is that supposed to be orange? Arms, orange. Okay. Okay, just select. আমরা এই আর্মস টুকু সিলেক্ট করার জন্য আমরা দেখুন এখানে ল্যাসো সিলেক্ট করব। সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করলে আর্মসটা ক্লিয়ার হয়ে যাবে।
ওকে ফাইল সেভ। ওকে, আমরা আমাদের পোস্টারে প্রিভিউ দেখবো। প্রিভিউ দেখতে হলে আমরা কি করব, আমরা ট্যাব বাটন দিয়ে টুলস গুলো রিমুভ করে দেব। টুলস ট্যাব বাটন দিলে টুলস চলে যাবে, এবং ট্যাব বাটন আবার দিলে টুলস চলে আসবে। ট্যাব বাটন দিলাম, রিমুভ করলাম, এখন আমরা এফ বাটন ক্লিক করব। এফ, অনলি এফ, একবার ক্লিক করলে এরকম হবে, আরেকবার ক্লিক করলে এরকম হবে। তাহলে আর উইন্ডোতে কিছু থাকবে না, আমরা টোটাল পোস্টারটা, আমাদের টোটাল পোস্টারের ভিউ একটা আমরা দেখতে পাবো। এখন আমরা বুঝতে পারবো টোটালি কিভাবে কোথায় কোনো চেঞ্জ করা লাগবে কিনা, অথবা কোথাও কোনো কোনো কিছু করা লাগবে কিনা। I have a question. Yes. How do you so how do you get the black screen? The black screen in the back. How do you get the black screen at the back? Black screen দেওয়ার জন্য আপনি কিবোর্ডে F বাটন ক্লিক করুন। F, F. only F. একবার, আরেকবার দেন, চলে এসছে, কোনো ইস্যুই নাই, অনলি ফর পোস্টারটা আছে। কন্ট্রোল প্লাস দিলে আছে, আবার কন্ট্রোল প্লাস দিলে জুম করে দেখা যাচ্ছে, পুরার পোস্টারটাই জুম করে দেখা যাচ্ছে। এটা হচ্ছে হলো অ্যাকচুয়াল সাইজ। কন্ট্রোল ওয়ান দিলে আমাদের পোস্টারের অ্যাকচুয়াল সাইজ দেখা যাবে। কন্ট্রোল ওয়ান পোস্টারের সাইজ দেখা যাবে অ্যাকচুয়াল, অ্যাকচুয়াল যত বড় পোস্টার হবে। আবার কন্ট্রোল জিরো, তাহলে আমাদের উইন্ডোজে ফিট টুকু দেখা যাবে। ওকে, আমরা আবার এফ বাটন ক্লিক করব আমাদের আগের পজিশনে আসার জন্য, এবং ট্যাব বাটন ক্লিক করব আমাদের টুলে নিয়ে আসার জন্য। ওকে, আমাদের কটা ভার্সন হলো? টোটাল তিনটা ভার্সন হলো, 1 2 3, 1 2 3। আমি আরেকটা ভার্সন করব, জাস্ট সিম্পল একটা ভার্সন, সিম্পল ভার্সন। এটা সিম্পল ভার্সনটা আমরা ব্রাশ ইফেক্টে কাজ করব, ব্রাশ ইফেক্টে কাজ করবো অ্যাকচুয়ালি। তো আমি আরেকটা ভার্সন ইউজ করি, যেটা হচ্ছিল সেবেস ভার্সন 4। সেভ। ফোর ভার্সন দেওয়ার পরে আমরা পুরো ন্যাচারাল নিয়ে আসলাম, ন্যাচারাল যে ছবিটা ছিল সেটা নিয়ে আসলাম। এবার আমরা অ্যাকচুয়ালি আমাদের এই ছবিটাও আমরা রাখবো না, লেয়ার 11 যে ছবিটা ছিল সেই ছবিটা আমরা উঠাই দিলাম। ওকে, আমরা এই কালারটা সিলেক্ট করব। কালারটুকু সিলেক্ট করার জন্য আমাদের লেয়ারটা সিলেক্ট করতে হবে। লেয়ার কত, বাম বাটন ক্লিক করলে লেয়ার 5, লেয়ার 5 এ কালার চলে আসলো। ওকে, এই কালার থাকুক,
কালার থাকুক, আমরা আরেকটা কালার নিয়ে আসি, নতুন আরেকটা কালার নিয়ে আসি, নতুন আরেকটা কালার, আমরা একটা ব্লুইশ ভাব নিয়ে আসব এবং এই কালারটা উঠাই দেব। উঠাই দিয়ে আমরা বেসিক্যালি একটা ব্লু ভাব নিয়ে আসব। ওকে, ব্লু কালার আমাদেরকে আনতে হলে আমরা এখানে 100 965 ম্যাজেন্ডা, ওকে, কন্ট্রোল ডিলিট, আবার বলছি আমরা নতুন লেয়ার নিলাম। নতুন লেয়ার নেয়ার পরে আমরা এখানকার কালার চেঞ্জ করলাম 165, ওকে দিলাম, দেন আমরা কন্ট্রোল ডিলিট দিলাম। কন্ট্রোল ডিলিট দিলে আমাদের সেই কালারটা চলে এলো। ওকে, অরেঞ্জ কালারটা আমরা উঠিয়ে দিলাম। দেন এখন আমরা কিছু ব্রাশ ইফেক্টের কাজ করব। বেসিক্যালি আমরা ব্রাশে যাব, ব্রাশ, ব্রাশ টুল, ব্রাশ টুল, এটা হচ্ছে ব্রাশ টুল আমাদের। ব্রাশ টুলে যাব, ব্রাশ টুলে অ্যাকচুয়ালি আমাদের অনেক অপশন আছে, ব্রাশ, প্রিসেটস, ব্রাশ প্রিসেটস এ আমাদের অনেক ধরনের ব্রাশ আছে, দেখুন এখানে। বিভিন্ন ধরনের ব্রাশ ইফেক্ট আছে, ওকে, আমি এই ব্রাশটা ইউজ করছি, ওয়াটার কালার ব্রাশ, আপনারা যে কোনো ব্রাশ ইউজ করতে পারেন। ওকে, এখন আমরা নতুন আরেকটা লেয়ার নেব, এটার উপরে আমরা কালার ইউজ করব, যেই কালার আমরা নিয়েছি সেই কালারের 30% অথবা 20% ব্ল্যাক মিক্সড করে দেব। ব্ল্যাক মিক্সড করলাম, ব্ল্যাক মিক্সড করে দেখুন আমি একটা ওল্ড ভিনটেজ একটা লুক নিয়ে চলে আসছি। ব্রাশটা ড্রাগ করলে এরকম চলে আসবে। দেখুন ওকে, আমরা নতুন আরেকটা ব্রাশ নেই, লেয়ার উঠাই দিলাম, লেয়ার উঠাই দিয়ে আমরা আরেকটা লেয়ার নিলাম,
আরেকটা লেয়ার নিয়ে আরেকটা ব্রাশ নেই, অন্য আরেকটা ব্রাশ নেই, অন্য আরেকটা ব্রাশ নিয়ে আমরা ব্রাশে পেট ইউজ করলাম। ওকে, আমরা যদি এই জিনিসটা রিমুভ করতে চাই এই স্পটটা, তাহলে আমরা কি করব? বেসিক্যালি আমরা স্পট হিলিং ব্রাশ টুল ইউজ করেছিলাম, স্পট হিলিং ব্রাশ। স্পট হিলিং ব্রাশ ক্লিক করে আমরা প্রথমে বেসিক্যালি ইমেজটা ক্লিক করব। বাম বাটন ক্লিক করলে সিলেকশন বাটন নিয়ে বাম বাটন ক্লিক করে মুভ বাটন নিয়ে বাম বাটন ক্লিক করলে লেয়ার ফোর কপি, ফোর কপি সিলেক্ট হয়ে গেল আমাদের এই ইমেজ। ইমেজ সিলেক্ট হওয়ার পরে আমরা স্পট হিলিং ব্রাশ টুল নেব, স্পট হিলিং ব্রাশ টুল আমরা এটা ড্রাগ করব, পুরোটাই ড্রাগ করব। ছেড়ে দিব, আর একটু ড্রাগ করব, আমরা কলন টুল ইউজ করতে পারি এখানে। দেখুন এটা আমরা ভার্সন 4 হিসেবে সেভ দিলাম। ওকে, আমাদের ট্রেনিং এর ক্রিয়েটিং এডিশনাল লুক টু গিভ আওয়ার ক্লায়েন্ট অপশনস ক্লিয়ার। ওকে, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। একটা কোয়েশ্চেন আছে, লেয়ার নিউ লেয়ার করতে হয়তো ব্রাশ ব্রাশের জন্য couldn't you do the watercolor over layer 6 or watercolor je brush ta apni use korchen would it be possible to use it over layer 6 why did you make two new layers ha ami duto layer er duto du dhoroner effect use korechi দুটো লেয়ারে। দেখুন একটা লেয়ারে ইফেক্ট ইউজ করেছি এরকম, নতুন একটা ওয়াটার কালার ইফেক্ট, ওয়াটার কালার ইফেক্টে ইউজ করেছি। আরেকটা লেয়ারে আমি দুটো ব্রাশ ইউজ করেছি, দুটো ব্রাশ ইউজ করে একটা জাস্ট আপনার ফিলিং এর উপর, আপনি যেই ধরনের করতে চান, আপনি আপনার মতো করতে চান, আপনার কাছে যেরকম ভালো লাগে, নতুন আপনি যে কোনো করতে চান, নতুন যদি ক্রিয়েট করতে চান। অপশন আমি আপনাকে দেখালাম যে আপনি বেশ কয়েক ধরনের অথবা তিন চার ধরনের অপশন করতে পারেন। ওকে জি, থ্যাংক ইউ। মানে দুটো ডিফারেন্ট লুক হলো আর কি। লেয়ার 6 এর উপর যদি করতাম আপনি লেয়ার 6 এর
যদি লেয়ার 6 এর উপর ব্রাশটা ইউজ করতে ওটা কি হতো? ওকে, লেয়ার 6 এর উপরে ব্রাশটা ইউজ করতেন। আমরা কিন্তু লেয়ার 6 লেয়ার 6 সিলেক্ট কি করা নাই একটা? আমাদের জি আমাদের কিন্তু লেয়ার 6 সিলেক্ট করা নাই, আমাদের লেয়ার 6 টা আমরা ইউজ করি নাই। আমরা ইউজ করেছি হলো লেয়ার 14। লেয়ার 6 টা যদি আমরা ইউজ করতে চাই তাহলে আমরা এই যে লেয়ার 6 টা এখানে নিয়ে আসব, এখন নিয়ে আসার পরে আমরা এই 14 টা উঠাই দিব, এই কালারটা দেব, এটা হচ্ছে লেয়ার 6, ওকে লেয়ার 6 কালার এটা। ওকে ওকে হ্যাঁ, ওকে, আই থিঙ্ক কোশ্চেনটা হলো কি, লেয়ার 6 এর উপরে যদি কাজটা এই এই যে পরবর্তী যে দুই লেয়ারের কাজগুলো, সেই কাজগুলো যদি লেয়ার 6 এর উপরে করা হতো, সেটা কেন করা হলো না, আলাদা করে লেয়ার নেওয়া হলো কেন, এবং ওই 6 এর উপরে করা যায় কিনা এই বাকি দুইটা কাজ, বাকি দুই লেয়ারের হ্যাঁ কাজ? হ্যাঁ দিস ইজ দ্য কোশ্চেন আদনান? আচ্ছা, লেয়ার আমরা লেয়ার 6 অনেক আগে প্রথমে নিয়েছিলাম একটা কালার অপশনের জন্য, তো এটা লেয়ার 6 আমাদের এখানে ছিল। তো অ্যাকচুয়ালি লেয়ার 6 এর কালার এক ধরনের, লেয়ার 6 এর কালার হচ্ছে একটু লাইট ব্লু, আর একটু ডার্কিশ ব্লু হচ্ছিল লেয়ার 14। আমরা লেয়ার 14-এ কাজ করছি, লেয়ার 14-এর উপর আমরা ইফেক্টটা দিয়েছি। লেয়ার 6 দিলে আপনি ডার্ক ব্লুর ভিতরে কাজ করতে পারেন, এটা দিলে আমরা নতুন লেয়ার আরেকটা নিয়ে আমরা সেই লেয়ার গুলো পেস্ট করলে আমাদের এই কালারটা চলে আসবে। লেয়ার 6 এর উপরে এই যে কাজগুলো কেন করা হলো না, এই যে উপরে যে এই যে ব্রাশ গুলো দেওয়া হলো বা উপরে? হ্যাঁ, লেয়ার 6 এর উপরে কেন করা হলো না সেটাই প্রশ্ন, কেন? আচ্ছা, কালার আমরা চেঞ্জ করেছি সেই কারণে করা হয়নি আর কি। আমরা দুটো কালার ইউজ করেছিলাম, আমরা এখানে অনেক অরেঞ্জ কালার ইউজ করেছিলাম প্রথমে, অরেঞ্জ কালার ইউজ করার পরে তারপর আমরা এখানে একটু ডিপ ব্লু কালার ইউজ করেছি, আমরা দু ধরনের কালার ইউজ করেছি সেই কারণে। আরো একটা জিনিস সংযোজন করা যায় কিনা, যে মূলত যে জি কোনো কাজ করতে গেলে ডিফারেন্ট ডিফারেন্ট কাজ লেয়ারের উপরে করাটাই ভালো, তাহলে লেয়ার লেয়ার করে হ্যাঁ, সেটাও কি তো যুক্তি কেনা কেন? সেটা থেকে যায় আর কি, সেটা থেকে যায়। যেমন আমরা এই কালার দিলাম না, আমরা এই কালার দিলাম, আরেকটা অপশন করতে পারলাম, আমাদের কাছে যেটা লুক ভালো লাগে, যে এই ব্লুটা ভালো লাগছে না এই ব্লুটা ভালো লাগছে, ওকে কোন মেক ব্লুটা সেন্স। ভালো লাগছে, ওকে, কোন ব্লুটা ভালো লাগছে, ইয়া, অপশন অপশন ডিফারেন্ট আই অপশন। থিঙ্ক নাও উই আর ক্লিয়ার, রাইট? ইয়া, উই আর রাফি? ইয়েস, ওকে, ওকে ওকে ইয়া, উই আর গুড সো ফার। ওকে গ্রেট। ওকে ওকে এশাদ ভাই, ওকে, ওকে ওকে, থ্যাংক ইউ, গো অ্যাহেড প্লিজ, থ্যাংক ইউ। আমাদের লাস্ট হচ্ছে এক্সপোর্টিং ইওর আর্টওয়ার্ক। আমরা আমাদের ক্লায়েন্টকে দেওয়ার জন্য বেসিক্যালি আমরা এক্সপোর্ট করব। আমরা আমরা সেভ দেই প্রথমে, এটা আরেকটা ভার্সন করলাম আমরা, ওকে। আমরা যে চারটা ভার্সন করেছি, আমরা চারটা ভার্সন সিলেক্ট করি, সিলেক্ট করে ওপেন করলাম। ওকে, আমরা
চারটা ভার্সন করেছি, একটা দুটো তিনটা চারটা। ওকে, চারটা ভার্সন। অ্যাকচুয়ালি আমরা আমাদের ক্লায়েন্টকে যখন দিব তখন আমরা র ফাইল আসলে প্রথমেই দেওয়া যাবে না, কারণ র ফাইলের ফাইলের সাইজ অনেক ভারী হয়ে থাকে। বেসিক্যালি সাপোজ আমরা যদি র ফাইলের সাইজ দেখতে যাই, ১২০ MB। ওকে, ক্লায়েন্টকে দিলে ক্লায়েন্ট আসলে র ফাইল ওপেন করতে পারবে না, কারণ হচ্ছে হলো ক্লায়েন্টের কাছে আমাদের এই সফটওয়্যার নাও থাকতে পারে। বেসিক্যালি থাকে না কাস্টমারদের কাছে, যারা ক্লায়েন্টরা যারা কাজ দেয় তাদের কাছে আসলে এই ভারী সফটওয়্যার ফাইল নাও থাকতে পারে, নাও ইউজ করতে পারে, অথবা তাদের কোনো আইডিয়াও নাই এই সফটওয়্যার সম্পর্কে। তো আমরা বেসিক্যালি আমরা যাদেরকে দিব, যাদেরকে আমাদের ক্লায়েন্টদেরকে ফাইল দিব, তখন আমরা সেক্ষেত্রে আমরা একটা ভার্সন করতে পারি, ভার্সন করতে পারি, যেমন আমরা ফাইল সেভ অ্যাজ জেপিজি ভার্সন করতে পারি, আমরা পিএনজি ভার্সন করতে পারি। পিএনজি ভার্সন করার পরে আমরা তো আমরা দেওয়ার পরে ফটোশপ পিডিএফ ফরম্যাট দিতে পারি। ফটোশপ পিডিএফ ফরম্যাটে অ্যাকচুয়ালি অ্যাকচুয়াল আউটপুট ফাইল যেটা সে প্রিন্টিং এ যাবে, প্রিন্টিং এ অথবা ব্যানার প্রিন্টিং এ অথবা অফসেট প্রিন্টিং এ যেটা প্রিন্টিং এ যাবে, তাদেরকে আমরা ফটোশপ পিডিএফ ফাইল দেব। এমনি নর্মাল ভিউ প্রেজেন্ট করার জন্য আমরা জেপিজি অথবা পিএনজি ফাইল প্রোভাইড করব তাদেরকে, জেপিজি অথবা পিএনজি। আমরা জেপিজি করব কিভাবে? ফাইল সেভ অ্যাজ, সেভ অ্যাজ দেওয়ার পরে আমাদের দেখুন এখানে ফটোশপ পিএইচডি আছে, পিএইচডি এখানে ক্লিক করলে অনেক ধরনের ফরম্যাট আসবে। আমাদের এখানে জেপিজি ফরম্যাট আছে, জেপিজি, জেপিজি ফরম্যাট আছে। জেপিজি ফরম্যাটে সেভ দিলে আমাদের সেটা জেপিজি ফরম্যাট হয়ে যাবে। ম্যাক্সিমাম দিব, মিডিয়াম দিব, যেহেতু এত দরকার নেই, এত হাই রেজুলেশন দরকার নেই নর্মালি প্রিভিউ করার জন্য, যতটুকু অথবা হাই দিতে পারি আমরা, হাই দিতে পারি 7-8-এ হাই দিলে আমরা ওকে করব। ওকে, এটা আমাদের পোস্টার ভার্সন 4, আমাদের একটা জেপিজি ভার্সন হয়ে গিয়েছে। আমরা জেপিজি ভার্সন যদি দেখতে চাই, আমরা সেই জেপিজি ভার্সন আমাদের উইন্ডোতে আমরা ওপেন করতে পারবো। এটা হচ্ছিল আমাদের জেপিজি ভার্সন। এখন যত জুম করবেন তাও ফাটা ফাটা মনে হবে না, কোন পেজ ওপেন করতে হবে। ওকে, ভার্সন একটা হলো। আবার আমরা বলি, আমরা কোনো কিছু ফাইল সেভ অ্যাজ করার জন্য অ্যাকচুয়ালি আমরা ক্লায়েন্টকে প্রোভাইড করার জন্য আমরা জেপিজি ভার্সন দিব, কারণ আমাদের এই র ফাইলের সফটওয়্যার ক্লায়েন্টের কাছে নাও থাকতে পারে, ক্লায়েন্টের কাছে বেসিক্যালি থাকে না। তো আমরা সেক্ষেত্রে আমরা ক্লায়েন্টকে আমরা জেপিজি ভার্সন প্রোভাইড করব, জেপিজি অথবা পিএনজি ভার্সন আমরা প্রোভাইড করব। সেভ অ্যাজ ক্লিক করলাম, এখানে এখানে ক্লিক করার পরে জেপিজি ক্লিক করলাম, জেপিজি ক্লিক করার পরে সেভ দিলাম। ওকে, নেক্সট আমরা আবার এটা সেভ দিব, ফাইল সেভ অ্যাজ জেপিজি।
ওকে আই ওকে আবার আমরা প্রথম ভার্সনটা সেভ এস দিব ওকে এখন আমরা প্রিভিউতে দেখব আমাদের ব্যান পোস্টারে ভিউ লার্জ আইকন ওকে আমরা ভিউতে দেখলে ওকে এটা আমাদের ফার্স্ট অপশন এটা আমাদের সেকেন্ড অপশন এটা আমাদের থার্ড অপশন এটা আমাদের ফোর্থ অপশন এখন আমরা এই জেপিজি ফরম্যাট গুলো আমাদের ক্লায়েন্টকে পাঠিয়ে দেবো যারা আমাদের ক্লায়েন্ট আছে তাদেরকে আমরা পাঠিয়ে দেবো ওকে আমরা এখানে আর একটা নতুন ফোল্ডার করতে পারি ফোল্ডার প্রিভিউ ভার্সন পোস্টার পোস্টার ভার্সন এটা আমরা সিলেক্ট করব সবগুলো প্রিভিউ প্রিভিউ ভার্সন ওকে দেন হয়ে গেল আমাদের জেপিজি ফরম্যাট আমরা এটা পিডিএফ ও করতে পারি ফাইল সেভ এস ফটোশপ পিডিএফ আমরা এখানে আউটপুট ভার্সন দিব ভার্সন 1 পিডিএফ সেভ ওকে আমাদের এখানে দেখেন এখানে অনেক ধরনের অপশন আছে আমরা অ্যাকচুয়ালি বেসিক্যালি প্রিন্টের জন্য যদি দেই আমরা সেখানে হাই কোয়ালিটি প্রিন্ট দিতে পারি হাই কোয়ালিটি প্রিন্ট দিতে পারি অথবা স্মলেস্ট ফাইল দিতে পারি অথবা আমরা বেসিক্যালি হাই কোয়ালিটি প্রিন্ট দিতে পারি আমরা ওকে হাই কোয়ালিটি প্রিন্ট দিলাম স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ঠিক আছে নান কম্প্রেশন যদি কম্প্রেস করতে চাই আমাদের কম্প্রেস করার দরকার নেই বেসিক্যালি যেটা আছে সেটাই থাকুক আউটপুট ভার্সন দিলাম সিকিউরিটি আমরা যদি সিকিউরিটি দিতে চাই যে ফাইলটা সে প্রিভিউ করতে পারবে অথবা সে অ্যাকচুয়ালি ওপেন করতে পারবে না অথবা সে আউটপুট ফরম্যাটে যদি কোনো ধরনের আমাদের সিকিউরিটি রিজন দিতে চাই সেক্ষেত্রে আমরা একটা পাসওয়ার্ড দিতে পারি রিকোয়ার এ পাসওয়ার্ড টু ওপেন দি ডকুমেন্ট এখানে যদি আমরা পাসওয়ার্ড দিয়ে দেই তাহলে আমাদের সেটা ওপেন করতে গেলে আমাদের সেই পাসওয়ার্ডটা লাগবে ওকে আবার যদি আমরা এখানে বেসিক্যালি ওপেন করার জন্য যদি দেয় না অনেকে অনেকে দেয় হলো অনেক ক্লায়েন্টের আসলে পেমেন্ট ক্লিয়ার হয় না তো সেক্ষেত্রে হয়তো সে ইয়ে করতে পারে পাসওয়ার্ড দিয়ে রাখতে পারে
যে জাস্ট প্রিভিউর জন্য সে নিতে পারে, কিন্তু পাসওয়ার্ড অনেকে ইউজ করে। বেসিক্যালি পিডিএফ ফরম্যাটে অধিকাংশই পাসওয়ার্ড ইউজ করে, কারণ আপনার ওয়ার্ক সে অনেকে করে কি, মনে করেন আপনি যদি ওয়েবে রাখেন অথবা বিহেন্সে রাখেন, বিহেন্সে যদি রাখেন সেক্ষেত্রে আপনার ফাইল নিয়ে সে অনেক 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 ভিউয়ার আছে, এবং যারা কাজ করে যাদের বিহেন্সে প্রোফাইল আছে তারা বিহেন্স থেকে সেই ফাইল ডাউনলোড করে নিয়ে তার নিজের বলে চালিয়ে দিতে পারে। তো সেক্ষেত্রে আপনি যখন বিহেন্সে কোনো কিছু প্রোভাইড করবেন, বিহেন্সে পোস্ট করবেন র ফাইল হিসেবে, সেক্ষেত্রে আপনি একটা পাসওয়ার্ড দিয়ে রাখতে পারেন, সেটা আপনার পাসওয়ার্ড আর কি। সে কিন্তু প্রিভিউ করতে পারবে, বাট সে প্রিন্টিং এবং এডিটিং আদার টাস্ক কোনো কিছু করতে পারবে না। সে দেখতে পারবে কিন্তু সে রেস্ট্রিক্টেড প্রিন্টিং প্রিন্ট করতে পারবে না, অথবা কিছু করতে পারবে না। প্রিন্টিং অ্যালাউড, দেখুন এটা প্রিন্টিং অ্যালাউড যদি আমরা নান করে দেই, হাই রেজুলেশন, হাই রেজুলেশন সে প্রিন্ট করতে পারবে, কিন্তু চেঞ্জ অ্যালাউড, চেঞ্জ অ্যালাউড হচ্ছে হলো আপনি যদি চেঞ্জ করতে চান, যে মনে করেন যে সে কোন ধরনের সে চেঞ্জ করতে পারবে না। কোন ধরনের প্রিন্টিং অ্যালাউড দিলাম আমরা, চেঞ্জ অ্যালাউড না, আমরা চেঞ্জ অ্যালাউড সে চেঞ্জ করতে পারবে না জিনিসটা। ওকে, আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, আমি নর্মালি পাসওয়ার্ড দিলাম রাজু। সেভ পিডিএফ, আমার এখানে আবার আসবে RAJU রাজু দিলাম। ওকে, ইয়েস, ওকে, ওকে, আমাদের পিডিএফ ফরম্যাট হলো আমাদের 8049 অরিজিনাল প্রিন্টিং এর জন্য আমাদের একটা নর্মাল ভার্সন হলো, এটা ছিল 50 MB, 50 MB ফাইল, আমাদের অরিজিনাল ভার্সন ছিল হলো 64 MB, ওকে, আউটপুট ভার্সন। ওকে, অল ফরম্যাট, ওকে, ওকে। এখন দেখুন আমরা যদি সে ফাইলটা ওপেন করতে চাই তাহলে একটা পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ড আপনি জানেন, সেক্ষেত্রে আপনি সবগুলো ওপেন করতে পারবেন। ওকে, এটা ওপেন হয়েছে আপনার পাসওয়ার্ড সহ। আমরা যখন বিহেন্সে কোনো কিছু টাস্ক প্লেস করব পিডিএফ ফরম্যাটে, সেক্ষেত্রে আমরা পাসওয়ার্ড দিয়েই ইউজ করব, আমাদের নিজস্ব পাসওয়ার্ড দিয়ে ইউজ করব। ওকে, এখন আরেকটা ভার্সন আছে, যেমন আমরা বেসিক্যালি আমাদের ফাইল দেখুন, আমাদের এগুলো ফাইল কত বড়, একটা হচ্ছিল 49 MB, আমরা দেখেন কিছু আমাদের যেটা প্রিভিউ ভার্সন, প্রিভিউ ভার্সনের ফাইল দেখুন 511 KB, 578 KB, 578 KB, 755 KB। ওকে,
আমাদের এখানে আরেকটা অপশন আছে, আমরা যেটা নতুন অপশন করব এটা হচ্ছিল ওয়েব প্রিভিউ ভার্সন, ওয়েব প্রিভিউ ভার্সন। অ্যাকচুয়ালি এটা ওয়েবের জন্য, ওয়েবে আমরা প্লেস করতে চাইলে কোনো কিছু, যদি ইমেজটা আমরা প্লেস করতে চাই ওয়েবের, অ্যাকচুয়ালি আরো যত কম্প্রেস করা যায় সেক্ষেত্রে ততটুকুই ভালো, তত তত জিনিসটা আমাদের ওয়েবসাইটটা সুপার সেরকম ফাস্ট হবে। সেক্ষেত্রে আমরা বেসিক্যালি আমরা জেপিজি ফরম্যাটটা ওপেন করব, জেপিজি ফরম্যাটটা ওপেন করব, প্রিভিউ ভার্সন ভার্সন 4। ওকে, ফাইল সেভ ফর ওয়েব। ওকে, ওয়েবে জিআইএফ ফরম্যাটে আসবে আমাদের সেই ইমেজটা। আমরা এখান থেকে ফরম্যাট ছোট করতে পারি, আমরা পার্সেন্টেজ ছোট করতে পারি, মাইনাস। ওকে ওকে, আমরা সেভ দেব। ওকে, আমরা সেভ দিব। সাতশো দিব আমরা, ফাইল সেভ ফর ওয়েব। ওকে, 1650 পিক্সেল, পার্সেন্টেজ আমরা 50% দিয়ে দিই। মো 800 হয়েছে, আমরা 25% দিয়ে দিতে পারি। ওকে, সেভ। ওকে, এবার দেখুন আমাদের এটা কত হয়েছে, আমাদের 132 KB। অ্যাকচুয়াল আমাদের ফাইলটা ছিল কত, 578 KB। ইমেজ কম্প্রেস করার জন্য আমরা ওয়েব ভার্সনের, ওয়েব ভার্সন ইউজ করব। ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন সেভ সম্পর্কিত। হ্যালো, The saving part is good.
সেভ সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে, আমরা ক্লায়েন্টকে দেওয়ার জন্য আমরা অ্যাকচুয়ালি যে ফরম্যাট ইউজ করব, ওয়েব ভার্সনের জন্য আমরা যে ফরম্যাট ইউজ করব, তারপরে প্রিভিউ ভার্সন ফোটার, আমাদের র ফাইল তো আছেই, সেই র ফাইল আছে, সেই র ফাইল আমরা ইউজ করব, র ফাইল আমরা অ্যাকচুয়ালি ফাইনাল আউটপুটে ইউজ করব, ফাইনাল আউটপুটে আমরা পিডিএফ ফরম্যাট ইউজ করব, আউটপুট ভার্সন যেটা পিডিএফ ফরম্যাট ইউজ করব, পিডিএফ ফরম্যাট থেকেই বা প্রিন্টিং অথবা ব্যানার প্রিন্টিং অথবা পোস্টার প্রিন্টিং, অফসেট প্রিন্টিং এর জন্য ইউজ করা হয়ে থাকে আর কি। ফটোশপ পিডিএফ ভার্সন ওকে, আমরা জাস্ট পোস্টারের জন্য আমরা সেট আপ আমরা নিয়েছি, আমাদের গ্যাদারিং অ্যাসেট আমরা অ্যারেঞ্জ করেছি, মেকিং সিলেকশন আমরা কিভাবে সিলেক্ট করতে হবে সেটা করেছি, রিফাইনিং সিলেকশন রিফাইনিং কিভাবে করতে হবে সেটা করেছি, ওয়ার্কিং উইথ টেক্সট টেক্সট নিয়ে কিভাবে কাজ করতে হবে সেটা করেছি, রিফাইনিং দি লেআউট রিফাইনিং দি লেআউট সেটা করেছি, ক্রিয়েটিং এডিশনাল লুকস টু গিভ আওয়ার ক্লায়েন্ট অপশন, আমরা ক্লায়েন্টকে অপশন দেওয়ার জন্য কিভাবে ভার্সন করব সেটা আমরা দিয়ে দিয়েছি, এবং এক্সপোর্ট কিভাবে করব আমরা সেটা আমরা দেখে নিয়েছি ফটোশপ। ওকে, আমরা যদি বেসিক্যালি আমরা যদি সবাইকে একটা টাস্ক দেই যে একটা পোস্টার করে, একটা পোস্টার করে সবাই অ্যাকচুয়ালি এই ইয়ে থেকে একটা নর্মাল একটা পোস্টার আপনারা খুব সুন্দর করে বিভিন্ন ধরনের ইফেক্টের আপনার নিজের ছবি দিয়ে আপনি ভালো করে একটা ইফেক্ট নিয়ে জাস্ট আপনার নেম প্লেস করে এবং নেম প্লেস করে এবং আপনার ফেভারিট কোনো কিছু প্লেস করে সেটা আপনি একটা পোস্টার লেআউট আপনারা করে অ্যাটলিস্ট আমাদেরকে আমাদের জমা দিবেন আর কি, আমাদেরকে মেল করবেন, অথবা আমরা সেটা চেক করব যে অ্যাকচুয়ালি ওখানে কার কোন ডিফিকাল্টি আছে, তাহলে আসলে বোঝা যাবে, কারণ আমরা এখানে সবকিছুই আসলে আমরা করাচ্ছি, কিন্তু যদি আপনাদের যদি না শিখতে পারেন এবং যদি না করতে পারেন তাহলে আসলে মানে কোনো টোটাল শ্রমটাই আসলে বিফলে যাবে। অ্যাকচুয়ালি কারো কোনো সমস্যা থাকলে অ্যাকচুয়ালি যদি একটা পোস্টার ডিজাইন সবাই করে দেন তাহলে আমি অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে আপনারা এই পর্যন্ত আপনারা অ্যাডভান্স হয়েছেন কিনা, এই পর্যন্ত মেকিং দি পোস্টার, একটা করে পোস্টার আপনারা করে দিবেন আমাকে, আমাদের নেক্সটটা নেক্সট যে কম্পোজিট ইমেজ আছে এটা অ্যাকচুয়ালি এটার আপডেট ভার্সন, তো আপডেট ভার্সন করতে গেলে আসলে এগুলো আরেকবার আপনাদেরকে রিভিউ করতে হবে টোটালি, এগুলো আপনাদেরকে আরেকবার রিভিউ করতে হবে যে আমি কিভাবে কাজ করলাম এবং একটা সিলেকশনের রিফাইনিং এর কাজ আছে যেগুলো, ওগুলো আরো আপডেট রিফাইনিং এর কাজ আছে, প্লেসমেন্ট আছে সে টেক্সট প্লেসমেন্টটা অনেক আপডেট রিফাইনিং এর কাজ আছে। ওকে, when do you want the post to do? Tomorrow? হ্যাঁ, টুমরো টুমরো যদি আপনারা একটা পোস্টারের ডিজাইন করে দিতে পারেন। ওকে, যেভাবে আছে সেভাবেই, মাঝখানে যদি আপনার ছবি থাকে আপনি নিজের ছবি প্লেস করবেন, অথবা অন্য কারো ছবি থাকলে অন্য কারো ছবি প্লেস করবেন। ওকে, সাপোজ আমি আমি আপনাদেরকে আরেকটা পোস্টার করে দেখাই, আমি যদি নতুন উইন্ডো নেই, ওকে নতুন উইন্ডো নিলে ইঞ্চিতে আমরা দিয়েছিলাম কত, 11/17, 11/17,
ওকে পিক্সেল দিয়েছিলাম আমরা 150 150 ওকে ট্রান্সপারেন্ট আপনি একটা নিউ ওয়ান ক্রিয়েট করছেন জি আমি নতুন একটা ক্রিয়েট করছি ওকে জি নতুন একটা ক্রিয়েট করছি ওকে কপি করলাম পেস্ট করলাম ট্রান্সফর্ম করলাম জুম করলাম ইন্টার দিলাম ওকে ঠিক আছে আমরা এখন এই ইমেজটা প্লে সিলেক্ট করব আমরা বেসিক্যালি পেন টুল ইউজ করব পেন টুল ইউজ করব পেন টুল ইউজ করলাম জুম করছি আমরা কন্ট্রোল প্লাস দিয়ে জুম করা যায় I have a question. Yes. So control after আমি paste করেছি আমার poster একটু জি ছোট আসছিল আরো বড় কেমনে করা যায় ওকে ওকে আমরা আবার আগের পজিশনে চলে যাই পেস্ট করছি পেস্ট করার পরে আমাদের ছবিটা এই পজিশনে এসেছে জি ডান Yes. আমরা এডিট ট্রান্সফর্মে যাব ফ্রি ট্রান্সফর্ম অথবা কন্ট্রোল টি শর্টকাট কমান্ড আছে এডিট ফ্রি ট্রান্সফর্ম এখানে দেখেন কন্ট্রোল টি আছে ফ্রি ট্রান্সফর্ম করে অল্টা শিফট ক্লিক করে আমরা পুরো ছবিটাই আমরা জুম করছি অল্টা শিফট করে ড্রাগ করছি ড্রাগ করে যে ছোট বড় করা যায় ড্রাগ ড্রাগ করে ওকে আমাদের পোস্টার লেআউট অনুযায়ী আমরা ছবিটা নিলাম এন্টার দিলাম ক্লিয়ার ইয়েস ডান ওকে দেন আমরা পাথওয়ার্ক করব পাথওয়ার্ক করে আমরা এই ছবিটাকে টোটালি আমরা আলাদা করে ফেলবো পাথওয়ার্ক করে পাথওয়ার্ক করতে গেলে আমাদেরকে কি করতে হবে পেন টুল ইউজ করতে হবে পেন টুল ইউজ করতে হবে আমরা যে অংশটুকুতে সিলেক্ট করব সেই অংশটুকুতে আমরা এখান থেকে পাথওয়ার্ক করব তো আমরা এখান থেকে যদি পাথওয়ার্ক করি এই এরিয়াটুকুতে আমরা কন্ট্রোল স্পেস বাটন ক্লিক করলে আমাদের একটা জুম টুল আসবে জুম টুল আপনি যেখানে দিবেন সেখানে সেখানে চলে আসবে দেখুন আমি এই অংশটুকু দিচ্ছি ক্লিক করছি এখানে চলে আসলো আবার কন্ট্রোল জিরো দিলে আগের পজিশনে চলে যাবে ওকে আমি এখান থেকে যেহেতু দিব আমি জুম টুল দিয়ে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি পেন টুল নিলাম পেন টুল ইউজ করলাম পেন টুল দিয়ে আমি এখান থেকে আরেকটু জুম করে আমি এখানে অংশটুকু আমি সিলেক্ট করব
ওকে ঠিক আছে। কার্ভ করছি, হালকা করে কার্ভ করছি, হালকা স্পেস বাটন ক্লিক করলে হ্যান্ড চলে আসে, আমরা হ্যান্ড দিয়ে মুভ করাতে পারবো। এখানে রাখলাম, এখানে নিলাম, এখানে নিলাম, এখানে নিলাম, আমরা কেটে দিলাম, সমস্যা নেই, আমরা পরে চুলগুলো নিয়ে আসতে পারবো, কোনো সমস্যা নেই। আমরা যতটুকু এরিয়া আমরা নিতে পারি ততটুকু এরিয়া নেব। জয়েন করে দিলাম আমি, ওকে। আমার এখানে কিছু খালি অংশ আছে, যে খালি অংশটুকু আমি আবার সিলেক্ট করব।
ওকে, আমাদের পুরো আর্টিস্টটা সিলেক্ট হয়ে গিয়েছে। আমরা এবার আর্টিস্টটা সিলেক্ট করব। আশা করি আপনাদের সবারই সিলেকশন হয়ে গিয়েছে। কন্ট্রোল ইন্টার, কন্ট্রোল ইন্টার দিলে আমাদের ইমেজটা সিলেক্ট হয়ে যায়। ইমেজটা সিলেক্ট হয়ে গেলে আমরা সিলেক্ট রিফাইন ইরেজ দিয়ে আমরা আমাদের যতটুকু অংশ ইমেজ দরকার ততটুকু অংশ, সেই অংশটুকু আমরা সিলেক্ট করতে পারবো। রিফাইন ইরেজে আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট নিব, ব্ল্যাক এন্ড হোয়াইট নিব। ব্ল্যাক এন্ড হোয়াইট নেওয়ার পরে আমরা রিফাইন বেসিক্যালি, এডজটা কোথায়? হ্যাঁ ওকে, রিফাইন রিফাইন ইরেজ সিলেক্ট রিফাইন ইরেজ। জি হুম, রিফাইন ইরেজ নিয়ে আমরা এই ডায়লগ বক্স আসবে। আবার সিলেক্ট রিফাইন ইরেজ, ডায়লগ বক্স আসবে। আমরা এখানে ভিউ মুভ, মুভটা আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট নেব। ব্ল্যাক এন্ড হোয়াইট নিলে আমাদের এখানের হেয়ার গুলো একটু রিফাইন করতে আমাদের সুবিধা হবে। ব্ল্যাক এন্ড হোয়াইট নেব, ব্ল্যাক এন্ড হোয়াইট নিয়ে আমরা রেডিয়াসটা 1 অথবা 2 বাড়িয়ে দেবো, 2 দেবো। রেডিয়াসটা 2 দেবো, স্মুথ দিব আমরা 2 2। ওকে, ডিকন্টিমেন্ট কালার আমরা 100 দেব। ওকে, এবার আমরা হেয়ারের অংশটুকু একটু রিফাইন করে দেব। দেখুন আমি হেয়ারের অংশটুকু একটু রিফাইন করে দিচ্ছি, খালি চুলের উপরের অংশটুকু একটু মার্স করছি, চুলের উপরের অংশটুকু, নট ফেস। দেখুন রিয়েল চুল বের হয়ে চলে আসছে। ওকে আমরা দিলে ওকে দেব। এখানে কি লিখেছে, নিউ লেয়ার উইথ লেয়ার মার্কস। এখানে আরো অপশন আছে, সিলেকশন আছে, লেয়ার মার্কস আছে, যেটা আপনি দিতে পারেন। আমরা এখানে নিউ লেয়ার উইথ নিউ লেয়ার মার্কস, কারণ এই ইমেজটাই আরেকটা নতুন লেয়ারে ওপেন হবে,
মার্কস হিসেবে। ওকে দেখুন আমাদের ইমেজ চলে এসেছে। ওকে আমরা নতুন আরেকটা লেয়ার নিব, নতুন আরেকটা লেয়ার নিয়ে আমরা সেটার ভিতরে কালার ইউজ করব। কালার ইউজ করার জন্য আমরা যাব হলো কালার পিকারে, কালার পিকারে গিয়ে আমরা ইয়েলো কালার নেব, লাইট ইয়েলো, কন্ট্রোল ডিলিট দিব। কি হলো আমাদের নতুন লেয়ারে পুরোটা ফিল কালার চলে এলো। ফিল কালার চলে আসার কারণে আমরা এটা একটু নিচে নামিয়ে দেব। ওকে নিচে নামিয়ে দিলাম। আমরা এখানে একটা আরেকটা অপশন দেখি, দেখুন বাম বাটন ক্লিক করে অ্যাড মাস্ক টু সিলেকশন, সিলেকশনে দিলাম। হাউ ডু ইউ মেক ইট ইয়েলো? ওকে নতুন একটা লেয়ার নিলাম। এরকম ছিল আমাদের, এরকম থাকার পরে আমরা নতুন আরেকটা লেয়ার নিব, লেয়ার নিলাম, লেয়ার নিয়ে আমরা এখান থেকে কালার নিলাম, ডাবল কালার পিকারে ডাবল ক্লিক করে ম্যাজেন্ডার কালার নিলাম 20, ইয়েলো নিলাম 100, বাকিগুলো 00, 0, 20, 100, 0। দেন প্রেস ওকে। এখন আমরা কন্ট্রোল ডিলিট দিব, ও সরি নতুন লেয়ার মার্কস চলে এসেছে, সিলেকশন যেহেতু ছিল সেটা কন্ট্রোল ডিলিট দিব। কন্ট্রোল ডিলিট দিলে সেটার কালার ফিল কালার চলে আসলো পুরাটা পোস্টারের কালার ইয়েলো। ওকে ইয়েলো কালার আসার পরে আমরা এই লেয়ারটা ধরে মার একটু আমাদের ইমেজটার নিচে আমরা দিয়ে দেবো, ইমেজটার নিচে দিলে এটা ব্যাকগ্রাউন্ডে কালারে চলে যাবে। ক্লিয়ার? ওকে দেখুন আমি আমার এই সিলেকশন টুকুতে আমি একটু খালি এই ইমেজের এরিয়াটুকু একটু মার্কস করব। মার্কস করার জন্য আমি ইমেজটুকু সিলেক্ট করব কিভাবে, আমরা যেহেতু সিলেক্ট করছি এটার উপরে আমরা যদি ক্লিক করি, ক্লিক করলে তাহলে আসবে কি অ্যাড মাস্ক টু সিলেকশন, সিলেকশন হলো। এই লেয়ারের উপরে অ্যাড মার্কস টু সিলেকশন, সিলেকশন হলো। আমরা নতুন আরেকটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে আমরা এখানে হোয়াইট কালার ইউজ করলাম, হোয়াইট কালার হবে সায়ান 0, ম্যাজেন্ডা 0, ইয়েলো 0, ব্ল্যাক 0, ব্ল্যাক 0, ব্ল্যাক 0 দিলে ওকে করলাম। ওকে করে কন্ট্রোল, একটা কোয়েশ্চেন স্যার, তো জি আমি
after আমি use করছি refine radius tool, ওটার পর আমার image একটু black spot আছে, ওটা কিভাবে? Image একটু black spot আছে after using the refine radius tool. Black spot আছে? জি. Okay. আপনি আমরা যেভাবে করছিলাম সেভাবে করেছেন? জি. ওকে, আমাদের এখানে পাথ টুলটা আছে, পাথটা আমরা সিলেক্ট করে নিই, আমরা সেভ করে নিই, বেসিক্যালি আমরা পাথটা মডেল সিলেকশন নামে সেভ দিয়েছিলাম, সেভ দিয়েছি, আমরা দেখুন আমি আবার যাচ্ছি, আবার সিলেকশনে যাচ্ছি, ওকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা এডিট সিলেক্ট রিফাইন ইডেস, রিফাইন ইডেজে গেলাম, রিফাইন ইডেজে যাওয়ার পরে আমরা এটার পার্সেন্টেজ দিলাম 2, এখানে স্মুথ দিলাম 2, স্মুথ 2 দেওয়ার পরে আমরা এখানে কিন্তু আমাদের ব্ল্যাক এন্ড হোয়াইট, ব্ল্যাক এন্ড হোয়াইট ছিল, এরপরে আমরা দেখুন খালি চুলটুকু একটু রিফাইন করে দেব, খালি চুলটুকু, দেখুন চুল চলে এসেছে, ন্যাচারাল ফিল, দেন সিলেকশন না, নিউ লেয়ার উইথ লেয়ার মার্কস, হান্ড্রেড, দেন প্রেস ওকে, ওকে, এখন কিন্তু কোনো ব্ল্যাক স্পট এসেছে? ব্ল্যাক স্পট আসেনি, এসে কি এবারও? না মানে যদি একটু কেয়ারলেসলি করে তাহলে হয়, তাই না? একটু একটু মানে ইয়ে করে করলে, মানে নিখুঁত করে কাজ করলে, মানে পাতওয়ার গুলো একটু নিখুঁত করে করলে, তারপরে চুলে পাশ দিয়ে যদি একটু ইয়ে করা যায়, দেখেন আমার এখানে একটু ব্ল্যাক স্পট আছে, কিন্তু এই যে এটা কিন্তু রিফাইন টুল, রিফাইন করছি ইমেজটা, হেয়ার গুলো রিফাইন করে দিয়েছে সে, ওকে। দেন আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হলো এখানে ছিলাম, আমরা ইমেজটা আমাদের ছিল, আমরা এই অংশটুকুকে ধরে আমরা অ্যাড মাস্ক টু সিলেকশন, সিলেকশন দেখুন আমি আর একটা নতুন লেয়ার নিব, নতুন লেয়ার নিয়ে আমি কালার দেব হলো হোয়াইট দিলাম, হোয়াইট কালার দিলাম, হোয়াইট কালার দেওয়ার পরে আমরা নিচে দিলাম, নিচে দিয়ে আমি একটু দেখুন অ্যারো কি দিয়ে আমি বের করে দিচ্ছি একটু ইমেজটুকু, দেখুন এখানে দেখুন আমি যে কালার আছে সেই কালারে আমি একটা গ্রেডিয়েন্ট ওভারলে দেব, যে কালারটাতে লেয়ারের মধ্যেই এই কালারটা সিলেক্ট করে, সিলেক্ট করার পরে এফেক্টস বাটনে ক্লিক করলে অনেক ধরনের অপশন আসে, বেভেল অ্যান্ড এম্বুশ, স্ট্রোক, ইনার শেডো, ইনার গুলো, কালার ওভারলে, গ্রেডিয়েন্ট ওভারলে, প্যাটার্ন ওভারলে, আউটার গ্লো,
ড্রপ শ্যাডো। ওকে আমরা বেভেল অ্যাম্বুশে যাই, বেভেল অ্যাম্বুশে গেলে আমাদের এরকম একটা প্যাটার্ন ওপেন হবে। ওকে বেসিক্যালি আমি এখানে একটা টেকচার ইউজ করব, যদি টেকচার দিতে চাই আমার এখানে টেকচারে ক্লিক করলে অনেক ধরনের টেকচার চলে আসবে। ওকে আমি এখন যদি আরো টেকচার আনতে চাই তাহলে আমাকে এখানে সুইচ বাটনে ক্লিক করতে হবে। সুইচ বাটনে ক্লিক করার পরে যে এখানে দেখুন আর্টিস্টিক সারফেস, আর্টিস্টিক গ্রাস ক্যানভাস, কালার পেপার, আমি কালার পেপার আনতে চাই। ওকে আমার এখানে কালার পেপার চলে এসেছে, দেখুন আমি এখন এটা যদি আমি দেখতে চাই দেখুন আমার প্যাটার্নটা কিরকম হচ্ছে, প্যাটার্নটা কিরকম হচ্ছে, এটা সিম্পল প্যাটার্ন। আরেকটা প্যাটার্ন যদি আমি সিলেক্ট করি সেই প্যাটার্ন হবে, আরেকটা প্যাটার্ন সেই প্যাটার্ন, এই প্যাটার্ন প্যাটার্ন। স্টিল প্যাটার্ন যে কোনো একটা প্যাটার্ন আমরা ইউজ করব। ওকে লেটস ডু ইট। ওকে ধরুন সলিড কালার থেকে একটা প্যাটার্ন কালার হয়ে গিয়েছে। আমাদের ডকে ছিল পোস্টার কন্টেন্ট, পোস্টার কন্টেন্টে সিঙ্গারের নাম ছিল জন সিঙ্গার, কপি করলাম, সরি। ওকে আমরা এখানে টাইপ টুল দিয়ে আমরা পেস্ট করব টেক্সট। বড় করব আমরা, কন্ট্রোল শিফট অ্যারো কি দিলে পুরো ইমেজটা বড় হয়, অথবা আপনি আপনার এখান থেকে পিসি থেকে টাইপ টুল আনুন, ক্যারেক্টার টুল আনুন, ক্যারেক্টার টুল এনে আপনি এখানে ইচ্ছে মতো আপনার ফন্ট বসাবেন, 100 100 PT। লাইন স্পেসিং একটু কমাই দিলাম। ওকে জন সিঙ্গার লিখা আপার কেস করে দিলাম। জন সিঙ্গার টাইপ টুলের এখানে শো অপশন আছে, শো অপশন দিলে যে দেখুন এখানে অপশনে চলে আসে সবকিছু। ওকে জন সিঙ্গার ফন্ট দিলাম, ফন্ট দিয়ে সিলেক্ট করলাম, ট্রান্সফর্ম, এডিট, ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম করার পরে আমরা একটু কার্ভ করে দেব, কিভাবে করেছি। ওকে
টাইপ টুল ছিল, ট্রান্সফর্ম করলাম, ট্রান্সফর্ম করে দেখুন এই যে এখানে অ্যারো কি আছে, মানে সাইডে নিলে সুন্দর করে এরকম অ্যারো কি আসবে, জি দেখুন অ্যারো কি আসছে, অ্যারো কিতে যদি আমি ক্লিক করি দেখুন আস্তে করে বাঁকা হয়ে যাচ্ছে, বাঁকা হচ্ছে এদিকে, বাঁকা হচ্ছে, চারো সাইডে বাঁকা হচ্ছে। আমারটা এখনো বাঁকা হচ্ছে না। আচ্ছা ওকে, আবার যান, টাইপ লিখলেন, ট্রান্সফর্ম করলেন, ট্রান্সফর্ম করে এই যে এই কোনায় কোনায় একটু ধরলেন, কোনায় ধরে ক্লিক করুন, ক্লিক করে টিপে রেখে বাঁকা করুন, ওকে আছে হ্যাঁ ওকে, যতটুকু বাঁকা লাগবে ততটুকু বাঁকা করুন, বাঁকা করার পরে আপনি এটা জুম করুন, একটু বড় করুন, অল্টা শিফট টিপে বড় করুন। রাফি নায়েম অসদ ভাই, কেমন কেমন? ওকে, ইয়েস, আর ইউ গেটিং? ইয়েস। ওকে সো গ্রেট, উই সাপোজ টু মেক আওয়ার সো উই সাপোজ টু মেক আওয়ার আওয়ার ওন পোস্টার বাই টুমরো, রাইট? ইয়া, উইল সেম টাইম দেয়ার উইল বি ক্লাস, ইয়া, ওকে Yeah, sent him there in the class, yeah. ওকে, জন সিঙ্গার, এখন আমি পেন টুল নিব, পেন টুল নিয়ে আমি এতটুকু অংশ সিলেক্ট করব, সিলেক্ট করব, সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি আর একটা নতুন উইন্ডো নিব, নতুন উইন্ডো নিয়ে আমি কন্ট্রোল ইন্টার দিব, কন্ট্রোল ইন্টার দিয়ে আমি এখানে কালার পিকার থেকে কালার নিয়ে আসব, কালার নিয়ে আসব মিন্স 100 100 রেড কালার নিয়ে আসব, রেড কালার নিয়ে ম্যাজেন্ডা 100, ইয়েলো 100 দিলে রেড কালার চলে আসবে, দেন আমি ইন্টার দিব, ইন্টার দেওয়ার পরে আমি কন্ট্রোল ডিলিট দিব, কন্ট্রোল ডিলিট দিলে আমার এতটুকু অংশ, হ্যাঁ কন্ট্রোল ইন্টার, কন্ট্রোল ইন্টার, কন্ট্রোল ইন্টার দিলে সিলেক্ট হয়ে যাবে পাতটা, সিলেক্ট পাত, পেন টুল নিয়ে, পেন টুল নিয়ে প্রথমে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কন্ট্রোল ইন্টার দিলাম, হয়েছে ওকে, আবার আগের পজিশনে যাই, ওকে আমি পেন টুল নিয়ে, পেন টুল নিয়ে আমি এখান থেকে একটা এই পিছন সিলেক্ট করলাম, একটা টান দিলাম, এখানে একটা টান দিলাম, এখানে একটা দিলাম, আবার এটা জয়েন করে দিলাম, জয়েন্ট, জয়েন্ট, জয়েন্ট করে দেওয়ার পরে জয়েন্ট হয়েছে, আমি আর একটা নতুন লেয়ার নিব, নতুন লেয়ার, ক্রিয়েট এ নিউ লেয়ার, নতুন লেয়ার নিলাম, নতুন লেয়ার নিয়ে আমি কালার পিকার থেকে কালার নেব, 100 100, হান্ড্রেড হান্ড্রেড কালার নিয়ে ওকে দিলাম, ওকে দেওয়ার পরে কন্ট্রোল ডিলিট, ডেল দিলে কালার চলে আসবে,
ভেন দিলে কালার চলে আসবে, কালার চলে আসলে সেই কালারটা আমি মাল্টিপ্লাই করে দিলাম। হয়েছে, মাল্টিপ্লাই করে দিলাম। মাল্টিপ্লাই করে মাল্টিপ্লাই মাল্টিপ্লাই করে দিলাম। এরপর আমি ব্রাশ টুল ইউজ করব, ব্রাশ টুল ইউজ করলাম, তারপর উইন্ডোজ ব্রাশ প্রিসেটস, প্রিসেটসে গেলাম, প্রিসেটসে গিয়ে নতুন আরেকটা লেয়ার নিলাম, ওকে ব্রাশ ইফেক্ট দিলাম। ব্রাশ ইফেক্ট দেওয়ার পরে আমরা ডেট এবং টাইমিংটা নিয়ে আসব, কপি করব, কপি করে টাইপ টুল নিব, টাইপ টুল নিয়ে এখানে পেস্ট করব। ওকে 14 থেকে 18 দিব, ২৪ ৩৬, ওকে টাইপ সিলেক্ট করবো, আরো ছোট করব, সালামালাইকুম জি। I had a question about the text.
জি When I click on the text tool and I click on an area on the picture to apply the text, the flashing cursor doesn't appear and it doesn't let me okay. add the text. Okay. একটা টেক্সট টুল নিচ্ছেন এরকম করে কার্স করে তারপর ওটা ভিতর পেস্ট করছেন নাকি এরকম পেস্ট করছেন ওকে এটা দরকার নেই এটা আপনি ডিলিট করে দেন ডিলিট করে দিয়ে লেয়ার ডিলিট করে আপনি খালি একটা টেক্সট টুল নেন টাইপ টুলটা ক্লিক করুন এখানে একটা ক্লিক করুন ক্লিক করে তারপরে পেস্ট করুন Okay, no, no. One step before that, when you click on a position, correct? You see that flashing cursor that appears? Like, go to text tool and you just click on an area. হ্যাঁ এরিয়াতে এরিয়াতে প্লেস করা হ্যাঁ এরিয়ার মধ্যে প্লেস করা যায় এবং এরিয়া প্লেসমেন্ট করার জন্য অ্যাকচুয়ালি সেই স্পেস টুকু লাগে আসলে আমি এটা যখন মুভ করাতে পারছি এনি যে কোনো সময় আর কি এরিয়া প্লেসমেন্ট হলে এক একটা অ্যালাইনমেন্টের হয়তো সমস্যা হতে পারে এই কারণে আমি এরিয়া প্লেসমেন্ট করে নিই আর কি যখন আমরা প্যারাগ্রাফ ইউজ করব The problem I'm having is it won't let me add text. ওকে অ্যাড টেক্সট হ্যাঁ অ্যাড টেক্সট যখন করবেন তখন এখানে ক্লিক করলেই হয়ে যাবে Yeah, when I click it, you see that flashing cursor next to the 7? Cursor is here, 7, huh? Yeah, that cursor lets you know that you're able to type something in there. I'm not getting that. Oh, okay. Type tool select korte hobe. Yeah. Type tool select kore, ei je ekhane ami stage dilam. Apnar actually ki rokom ache? Je erokom ache, je erokom ache. Erokom? No. I can't click text at all. Like I click an area and it's just a box. Okay. I mean box ta niyechen ekta. Okay. Type tool niye ekta box niyechen. Box niye shekhane paste korechen. Erokom. Erokom ekje. I'm not getting that cursor. Okay. Ha, ei je cursor ta chole ashe type tool thakle eta bhite chole ashe. No, I know. Okay, ekhon I'm aware of the type tool. I'm saying once I use the type tool, it's not working. Yeah, the cursor is not appearing at all. Whatsoever. Okay, আপনি সিলেক্ট করেন এই যে জাস্ট এখানে এবং টাইপ টুল আবার সিলেক্ট করুন Okay. ক্লিক দি টাইপ টুল Yeah. দেন প্রেস টু অর জুলাই অর অ্যানাদার Okay. এবার ধরা যাচ্ছে? No. এখনো ধরা যাচ্ছে না? Nope. Okay. এখন আপনি দেখেন যে আপনি যেখানে আপনি কার্সরটা নিয়েছেন আপনি এখানে সিলেক্ট করে আছেন তাহলে আপনি যখন ধরা যাচ্ছে না এখানে ধরা যাচ্ছে না কিন্তু আমার এটা ধরা যাচ্ছে অটোমেটিক্যালি আপনি যদি অন্য লেয়ারে থাকেন এই যে এই লেয়ারটাতে ধরুন এই লেয়ারটাতে দিলে কার্সরটা সহজে ধরা যাবে এখনো ধরা যাচ্ছে না না ওকে 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 আমাকে একটু যদি স্ক্রিনটা শেয়ারে দিতেন তাহলে স্যার হ্যালো আমরা হিয়ার ওকে স্ক্রিন শেয়ারে যদি দিতেন তাহলে আমি একটু চেক করতাম মোমেন স্যার আছেন ইয়া আমরা হিয়ার মোমেন স্যার হ্যাঁ 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 জি আমি আছি ওকে স্যার হ্যাঁ একটু স্ক্রিনটা শেয়ারে দেন না ওনার হ্যাঁ 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 ওই ওকে আপনি আপনার ইয়ে দেন স্ক্রিন শেয়ার দেন somewhere
MFG. Okay. I'll show your problem. Okay, so I click the text and I make a box, but I can't type anything. Okay. Raju? Ji. হ্যাঁ, দেখতেছেন স্ক্রিন? না, আমি এখন স্ক্রিন দেখতে পাচ্ছি না। এখন তো নাইমালির স্ক্রিন দেখতেছি আমরা সবাই। এভরিবডি সিং নাইমালির স্ক্রিন, রাইট? ওকে 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 পেয়েছি। ওকে, প্রথমে আপনি টেক্সট টুল নিয়েছেন, টেক্সট টুল নিয়ে এই লেয়ারটা ডিলিট করে দেন। আপনি যে লেয়ারটা আছে এই লেয়ারটা ডিলিট, বাইরে ক্লিক করুন, মুভ টুল নেন, মুভ টুল, মুভ টুল সিলেক্ট করেন। ওকে, দেন দেয়ার আর নো বক্স। ওকে, জাস্ট টেক্সটটা আপনি এখানে ডিলিট করে দেন, এই টেক্সটটা ডিলিট, নোটপ্যাডটা ডিলিট করে দেন, নোটপ্যাডটা। ওকে, ডিলিট। দেন টেক্সট টেক্সট টুল নেন, এই যে টি টি টুল নেন, টি টুল নেন, কপি করেছেন? হ্যাঁ, ক্লিক, জাস্ট ক্লিক, ওয়ান ক্লিক, ওয়ান ক্লিক, দেন পেস্ট, কন্ট্রোল কন্ট্রোল বি, পেস্ট, নো 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 নো। ওকে ওকে, হয়নি। হ্যাঁ, পেস্ট হয়েছে। ওকে ওকে, পেস্ট হয়েছে। সিলেকশন টুলে যান, সিলেকশন টুলে যান। হ্যাঁ, সিলেকশন টুলে যান, কন্ট্রোল কন্ট্রোল টি দেন, কন্ট্রোল টি বড় করেন, কন্ট্রোল টি। হ্যাঁ, ওকে, বড় করেন, কোনা ধরে বড় করেন। হ্যাঁ, ওকে ওকে, দেন জুম করেন। ওকে, ওকে, নাও ইউ গট ইট। I can't repeat it though. ওকে ওকে, এখানে আসছে, এখানে আসছে, বক্সে আসছে, বক্সটা বড় করেন, টাইপ টুল নেন, উইন্ডোজ উইন্ডোজে গিয়ে ক্যারেক্টার নেন, উইন্ডোজ উইন্ডোজ উপরে মেনু, আপনি যে মেনু বার, উইন্ডো টপে যে মেনু বার, ইয়া মেনু বার, মেনু বার, উইন্ডো থেকে ক্যারেক্টার 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 ক্লিক করেন, জাস্ট ক্যারেক্টার। ওকে, ক্যারেক্টারে ক্লিক করেন, ক্লিক করে এখানে ফন্টটা বাড়ায় দেন, ফন্ট আছে 12, এখানে 12 ক্লিক করেন, 12 কে 120 করে দেন, 12 তে ক্লিক করে, হ্যাঁ ওকে ওকে চলবে, দেন 60 দেন, 60 দেন, 72 দেন, কোনো সমস্যা নাই। ওকে, দেখছেন বড় হয়ে চলে এসেছে। হ্যাঁ, আরো যদি বাড়াতে চান তাহলে এখানে আপনি বড় করতে চান, ওকে 100 সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে তারপর 100 করতে হবে। হ্যাঁ, ওকে, go for this, then we type tool, type tool আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটার ফন্ট আমরা আরো বাড়িয়ে দিলাম 36, যে কোনো একটা বক্স নিছি আমরা, বক্স না নিয়ে আমরা প্লেন সিম্পলি করব, সিম্পল করে আমরা জাস্ট এরকম করে নিয়ে আসব। তো ব্রাশ ব্রাশ থেকে ওই ব্ল্যাক কালার ব্ল্যাক পার্ট ওই ব্রাশ থেকে ব্ল্যাক পার্টটা কিভাবে করেছি? হ্যাঁ জি,
ওকে, আমি ব্রাশ টুল নিব, ব্রাশ টুল নিলাম। ব্রাশ টুল নেওয়ার পরে আমরা এই এখানে যে লেয়ারটা ছিল এই লেয়ারটা আমরা উঠাই দিলাম, উঠাই। আচ্ছা ওকে, এখন আমি যে ব্রাশ টুল নিয়েছি সেই ব্রাশ আমি এই বর্ডার লাইনে ব্রাশ ইউজ করব, বর্ডার লাইনটাতে ব্রাশ ইউজ করব। বর্ডার লাইনটাতে ব্রাশ ইউজ করলে আমরা উইন্ডোজ ব্রাশ প্রিসেটস ক্লিক করলাম, ব্রাশ প্রিসেটে এখানে অনেক ধরনের ব্রাশ আছে। সাপোজ আমরা এটা নিলাম, দেখুন ওকে আমার ব্রাশের কালার লাগবে, আমার ব্ল্যাক, ব্ল্যাক হলে কালার দিলাম আমি ব্ল্যাক, ব্ল্যাক কালার দিয়ে নতুন আরেকটা উইন্ডো নিলাম, উইন্ডো নিয়ে আমার একটা ব্রাশের পিকচার আসতেছে যখন আমি একটা ব্রাশ প্রিসেট ক্লিক করি। ব্রাশ পিকচার আসছে, হ্যাঁ জি, ব্রাশের পিকচার আসছে, আমার একটা ব্রাশ শো করে। ব্রাশ 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 টুল এরকম শো করে, অথবা এরকম শো করে, অথবা এরকম শো করে, এরকম শো করছে, জি ওইটা পেয়েছি, এরকম শো করছে। জি। ও তারপর ড্রাগ করে দিতে হবে, ক্লিক করে ক্লিক করে ড্রাগ করে দিতে হবে, না আসতেছে না আমার, ড্রাগ করে দিতে হবে। জি আমার আসতেছে না। ওকে, কোথায় আসতেছে না? ব্রাশ টুল, ব্রাশ টুল। ওকে, আপনি তাহলে ব্রাশ টুল সিলেক্ট করেছেন? জি ব্রাশ টুল সিলেক্ট করেন, ব্রাশ টুল, প্রথমে ব্রাশ টুল, জি ব্রাশ টুল সিলেক্ট করেছেন। ব্রাশ টুল সিলেক্ট করার পরে আমরা প্রথমে কি করব, ব্রাশ প্রিসেটস আনবো, ব্রাশ প্রিসেটস আনবো, জি ব্রাশ প্রিসেটস, উইন্ডোজ ব্রাশ প্রিসেটস। ব্রাশ প্রিসেট এনে আমরা যে কোনো একটা ব্রাশ টুল নিব, যে কোনো একটা সিলেক্ট করব। সিলেক্ট করে আপনার আসতেছে অ্যাকচুয়ালি ব্রাশ টাইপের, ব্রাশ টাইপের মিনস ওকে, ব্রাশ টাইপের হলে ওকে ওকে আপনারা দেখতে হবে মনে হয়। আমরা যে কোনো একটা ব্রাশ সিলেক্ট করব, এখানে যে কোনো একটা ব্রাশ সিলেক্ট করব, ব্রাশ সিলেক্ট করে আমরা এখান থেকে এখানে একটা টান দিব, এখান থেকে এখানে একটা টান দিব। না আমার আসতেছে না।
আসতেছে না? No. কালার কি আপনার এখানে হোয়াইট অথবা অন্য কোন কালার? Black or red আছে আমার। ব্ল্যাক, নিচে ব্ল্যাক উপরে রেড? No, নিচে red, উপরে black. আচ্ছা নিচেরটা ব্ল্যাক করে দেন, নিচেরটা ব্ল্যাক করে দেন, নিচেরটা 100% ব্ল্যাক করে দেন। করেছেন? না, সমস্যা হলো যখন আমি ক্লিক করি একটা বড় ব্রাশ আছে আসে, বাট আমি ড্র্যাগ করতে পারছি না, আচ্ছা যখন আপনি ক্লিক করতেছেন তখন একটা ব্রাশ ব্রাশ আসতেছে একটা, মানে একটা ব্রাশের পিকচার, আর আমি ড্র্যাগটা করতে পারছি না। ব্রাশের পিকচার আসছে। ওকে, লেটস সি আপনার স্ক্রিনটা একটু দেখি, জি শেয়ার স্ক্রিন দেন একটু। হ্যাঁ আমি দেখছি। আসলে আমরা কাজ করতে গেলে এরকম অনেক সমস্যায় পড়বো, টুকটাক টুকটাক। আমারটা একটু ডিফারেন্ট করে করেছি, অসুবিধা নেই। ওকে, তো এখানে একটা ব্রাশ আসতেছে এখন আসতেছে নাকি? ওকে, ডান, ব্রাশ এখানে আসছে। ওকে, এখানে, আপনি ব্রাশ টুল নিয়েছেন? জি হ্যাঁ, ব্রাশ টুল। ওকে, আপনি একটু এখানে ব্রাশ টুলের এখানে ক্লিক করেন উপরে। হ্যাঁ হ্যাঁ, ক্লিক করেন, আপনি দেখেন এখানে কোনটা সিলেক্ট করা আছে। আপনি এই যে এখানে উপরে উপরে যেগুলো আছে, উপরে যান, উপরে যান, উপরে যান, এটা সিলেক্ট করুন। হ্যাঁ, দুই দুই নাম্বার, তিন নাম্বার, তিন নাম্বার, তিন নাম্বার, তিন নাম্বারটা। ওকে ওকে, দেন ক্লিক করুন বাইরে, বাইরে ক্লিক করুন। হ্যাঁ, এবার দেন, এবার টান দেন একটা, অথবা আপনি এখান থেকে সিলেক্ট করেন, এখানে সিলেক্ট করেন, এই যে এটা আপনার ব্রাশ প্রিসেটস, ব্রাশ প্রিসেটস, প্রিসেটস থেকে নিচে আরো ড্রাগ করেন, নিচে নামেন, ব্রাশ, এই যে আছে আপনার এখানে ব্রাশ প্রিসেটস, হ্যাঁ ব্রাশ প্রিসেট প্রিভিউ আছে, আবার যান। হ্যাঁ ওকে ওকে, এই যে কোনো এটা নেন, এটা নেন, যে কোনো একটা নেন। ওকে ডান, নিয়ে এখন এই যে রেড কালারের উপরে একটা টান, ড্রাগ করে টান দেন, না আমার তো হচ্ছে না, রেড কালার, রেড কালার না, ক্লিক করে ক্লিক করেন, ক্লিক করেন, ক্লিক করে তারপর টান দেন, না হচ্ছে না, না। ব্রাশ ব্রাশ এরকম এরকম করছেন, ব্রাশ ব্রাশ না, ব্রাশ এখানে, ওকে হ্যাঁ ব্রাশ, ঠিক আছে ব্রাশ টুল, ঠিক আছে, এখানে ক্লিক করেন, এক জায়গায় ক্লিক করেন, ক্লিক করেছেন, জি ক্লিক করে হালকা করে টান দেন, না হচ্ছে না, আসে না? না ওকে, দেন একটু দেখি আমি, নর্মাল 150, অপারচিটি 100, সবকিছু ঠিক আছে, তাহলে 150। ওকে ওকে, আপনি কি নতুন আর একটা লেয়ার নিয়েছেন? মনে হয় না, হ্যাঁ ওকে, নতুন আর একটা, হ্যাঁ ওকে, না 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 নো নো নো, নিউ লেয়ার, নিউ লেয়ার নেন, নিউ লেয়ার, এটা হয়েছে, ওকে নিউ লেয়ার নিয়েছেন। হ্যাঁ, এবার আপনি ব্রাশ টুল সিলেক্ট করেন, ওকে ব্রাশ, ব্রাশ ব্রাশ নেন, ব্রাশ নিয়ে আপনি এই যে ইয়েলোর অংশটার মধ্যে ক্লিক ইয়ে করেন, হ্যাঁ দেন দেন দেন, টান দেন, টান দেন, ক্লিক করে টান দেন, হচ্ছে না, না আপনি কি মুভ মানে এই ডান বাটন প্রেস করে রেখেছেন না প্রেস করেন নাই? না প্রেস করে রেখেছি, হ্যাঁ প্রেস করে টান দেন, জি না হচ্ছে না। স্যার কি একটু কন্ট্রোলে দিতে পারেন আমাকে?
না মাউস কন্ট্রোলের বিষয়টা গিব কিবোর্ড এন্ড মাউস এটা হচ্ছে না। আচ্ছা ওকে তাহলে আচ্ছা মাউস প্রেজেন্টার দিতে পারবে আদনান, আপনি দিতে পারবেন, তুমি দিতে পারবে? দেখো তো ওখানে কোনো অপশন আছে গিব কিবোর্ড এন্ড মাউস, নো, ওকে ডিসেবল করা আছে রাইট? হ্যাঁ এখানে হ্যাঁ ডিসেবল করা আছে রাইট? না, ইউএস সফটওয়্যার ইঙ্ক আপনাকে দিতে পারে মনে হয়। হ্যাঁ 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 এটা সবাইকে যাবে না। আচ্ছা Or I can give it to all. I can give it to all. Give keyboard and mouse to all. Tupper or yeah Raju uncle can do it. I can do it. Okay. Okay. Okay, so you can use it. হ্যাঁ রাজু ইউজ করতে পারতেছেন? শো কন্ট্রোল প্যানেল, ওকে না আমি এখনো কন্ট্রোল পাইনি মনে হয়। ও আমি পাইছি, আচ্ছা আচ্ছা ওকে, আমাকে বলেন কি করতে হবে। ওকে হ্যাঁ এখানে ব্রাশ টুলটা একটু, ব্রাশ টুল তো নামাই আছে এই ব্রাশ টুল। হ্যাঁ আচ্ছা ধরেন আমি যদি ক্লিক করে দেই, হ্যাঁ ওকে ব্রাশ ওকে ব্রাশ টুল নেন, ব্রাশ টুল ব্রাশ টুল নেন, ব্রাশ টুল হ্যাঁ নিয়ে এখানে একটা, হ্যাঁ হ্যাঁ এটা নেন না অথবা নিচে একটা ওকে নেন, এখানে একটা ক্লিক করেন তো। এখান থেকে এটা নিলাম, হ্যাঁ ওকে ওকে ড্রাগ করেন একটু, হ্যাঁ আমি ক্লিক করে হ্যাঁ ক্লিক করে ড্র্যাগ করলে হচ্ছে না, হচ্ছে না। আচ্ছা হলো, ওকে স্যার এখানে ব্রাশ পিসেন্টে আর একটু নিচে নামান, এটা হ্যাঁ অন্য অন্য আরেকটা ব্রাশটা, আচ্ছা দাঁড়া ঠিক আছে সবকিছু, প্রিসেট ম্যানেজার ব্রাশেস ওকে ও ডান, থার্টি কেন, এখানে 30 আসছে কেন? ওটা ব্রাশের সাইজ আসছে স্যার, ওটা সমস্যা নেই দেন। আচ্ছা ও সাইজ ব্রাশ, সরি ব্রাশ প্রিসেট তো, দিস ইজ দ্য ব্রাশ 30 30। আচ্ছা ওকে স্মুথিংটা উঠাই দেন স্যার, স্পেসিং না স্মুথিং, এই যে বেশি স্মুথিং এর ক্লিয়ার আছে। হ্যাঁ ওকে স্যার সবই ঠিক আছে স্যার, হুম সমস্যা নাই। ওকে আপনি খালি একটু ব্রাশটা মার্ক করেন খালি ওখানে ক্লিক করে, আচ্ছা এর ওভার এটা আচ্ছা আমি এক কাজ করি, ওকে যে কোনো কারণে ওটা ব্রাশ টুলটা ডিজেবল হয়ে গেছে স্যার, ইট শুড বি, তাহলে নিউ নিউ কোনো ডকুমেন্ট নিয়ে করা যাবে না? হ্যাঁ হ্যাঁ নিউ ডকুমেন্ট নিয়ে করা যাবে, ফাইল নিউ, পিক্সেল না, ওকে নো ওকে চলবে, যেটুকু আছে ওটাই দেন, যেটা আছে ওটাই নিয়ে,
আর একটু বড় নিতে পারলে ভালো হতো, 20 পিক্সেল নেন, 20 পিক্সেল নিলে হয়, 20 20। ওকে ওকে কি হলো? ফাইল নিউ, আচ্ছা এটা আপনি পিক্সেল আর ইঞ্চি নিয়ে নিছেন, ফাইল নিউ, দুই ইঞ্চি, স্যার আগে ইঞ্চি দেন, ইঞ্চিটা ক্লিক করেন স্যার, ও নিচেটা নিচেটা হ্যাঁ ইঞ্চি দিয়ে তারপর দুই দেন, উপরে দুই দেন স্যার, এই যে উইতে দুই দেন, উইতে টু, আর নিচে হাইটে টু, ওকে টু দিয়ে ওকে দেন, ওকে ওকে স্যার, ঠিক আছে। এবার স্যার ব্রাশটা একটু ড্রাগ করেন তো, এই যে ব্রাশ কাজ করতেছে, এই যে ব্রাশ কাজ করছে, ওখানে যে কোনো একটা সমস্যা হয়েছে ফাইলে, যদি সম্ভব সেন্সে অথবা মার্স করে রেখেছে। আচ্ছা ওকে ওকে স্যার সবকিছু ঠিক আছে স্যার, ওর ব্রাশ আসতেছে স্যার, আপনি যেখানে দেখেন ওখানে কি আছে, নর্মাল আছে না ইয়ে আছে? নর্মালই আছে, এখানে উপরে উপরে ব্রাশের পিজেন নর্মাল, হ্যাঁ নর্মাল আছে, ওকে, এখানে অপারসিটি সব ঠিক আছে। এটার আমাদের ইফেক্টটা যদি সম্ভব ইফেক্টটা একটু উঠাই দেন তো স্যার, ইফেক্টটা ইফেক্টটা উঠাই দেন এখান থেকে, লেয়ার টু এর ইফেক্টটা উঠাই দেন, ওকে। এবার ব্রাশ দিয়ে দিয়ে দেন দেখেন স্যার একটু, হ্যাঁ ব্রাশ ড্রাগ করে দেখেন, তাও আসে না, সে কি মাস্ক নিল স্যার না নতুন লেয়ার নিল? আপনার কি আরেকটা নতুন লেয়ার নেন স্যার, ক্রিয়েট এ নিউ লেয়ার, লেয়ার তো এইটাই নিচ্ছে, স্যার ইফেক্টটা কিন্তু উঠাইতে পারেন নাই স্যার, হ্যাঁ এই যে ইফেক্টের ওখানে চোখে আইতে ক্লিক করেন স্যার, ইফেক্টের আইতে, হ্যাঁ দেন দেন আইতে আই দুটো, হ্যাঁ এবার দেন স্যার ব্রাশ দেন স্যার, এবার এবার ব্রাশ দেন, নো লেয়ার লেয়ার সিলেক্ট করেন স্যার, লেয়ার লেয়ার টু সিলেক্ট করেন, লেয়ার টু ওকে স্যার, এবার ড্র্যাগ করেন তো, এটার ব্রাশ রিসেন্টে কাজ করতেছে না স্যার, ওকে স্যার, আচ্ছা আমি ব্রাশ রিসেন্টের এখানে সেটিংস এ হয়তো ঝামেলা করছে, ঝামেলা হয়েছে একটা, এই সেটিংস আমি ঠিক করে দিব, ফাইলটা আমাকে একটু পাঠাই দেন স্যার, পাঠাই দিয়ে আমি মেল করে দিব, সেটিংসে যদি সময় ব্রাশ প্রিসেন্সের সেটিংসে একটু ঝামেলা হয়েছে, এটা আবার নতুন করে করলে এরকম আসবে না, ওকে স্যার, ওকে তাহলে আমি এটাকে কি হলো, তাহলে এটা লেয়ার বাদ দিয়ে আমরা ডেয়ার গ্লো বাদ দিয়ে কাজ করতে পারি না? হ্যাঁ 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 লেয়ার বাদ দিয়ে কাজ করা যায়,
ওর ব্রাস প্রিসেন্সের সেটিং এ একটা ঝামেলা হয়েছে স্যার। ওটা রিসেট করে দেই, হ্যাঁ রিসেট করে দিও যায়, ব্রাস প্রিসেটটা রিসেট করা যায় না? হ্যাঁ রিসেট করা যাবে, ক্লিক করেন স্যার ওখানে, রিসেটটা কই? বাম বাটন ক্লিক করতে হবে এখানে উপরে কোনায়, কোনায় বাম বাটন ক্লিক করতে হবে, হ্যাঁ কোনায় বাম বাটন ক্লিক করতে হবে, রিসেট ব্রাশেস। জি ওকে, টার্গেট লেয়ার ইজ হিডেন, ওকে স্যার। কোথায় গেল? একবারে নিচে টান, মিক্সার মিক্সার ব্র্যাক ফুল, একবারে নিচে টান, ওকে স্যার, ডান, ওকে ডান, জুম করেন তো স্যার, প্লাস প্লাস প্লাস, ব্রাশ ব্রাশটা দিয়ে প্লাস অথবা না ইয়েটা ওই ব্রাশ টুলটা, ব্রাশ টুলটা জুম করেন, হ্যাঁ ওকে ওকে দেন, ওকে সবই ঠিক আছে স্যার, সমস্যা নেই, এখানে কাস্টমস বাদ দিয়ে নর্মাল দিয়ে দেন তো স্যার, উপরে ব্রাশে রেখে অপশনে কাস্টমস বাদ দিয়ে নর্মাল, সবই ঠিক আছে, সেট হয়েছে স্যার, ট্রান্সফার স্মুথিং বিল্ড আপ। ফোর থ্রি, আচ্ছা ওকে, আচ্ছা এটা সামহাও কোথাও লেয়ারে কোথাও ট্রিগার হয়েছে, তো ঠিক আছে এটা মেলটা করে দিলে জি দ্যাট ফিক্স করে দেওয়া হবে, ঠিক আছে, জি ওকে স্যার, দ্যাট উইল বি বেটার, কারণ এখানে দেখলে আমাদের ইন্টারাপশন হচ্ছে, জি রাইট। ওকে স্যার, ডান, দেন আমরা একটা প্লেস করলাম ব্রাশ টুল, আই থিঙ্ক বুঝে বুঝে দেন, আপনি একটার পর একটা কাজ করলে কোথাও একটু মেসি হয়ে গেছে, তো আবার যখন একটার পর একটা লেয়ার নিয়ে কাজ করবেন তখন আপনি ফাইন্ড আউটটা করতে পারবেন, প্রবলেমটা সলভ হয়ে যাবে, ইট ইজ ওকে, বাট সামহাও কোথাও কোনো জায়গায় ফ্রিজ হয়ে আছে, কোন লেয়ারের মধ্যে কনফ্লিক্ট হচ্ছে, এর সামথিং লাইক দ্যাট। ওকে
কে আমি নতুন লেয়ার নিলাম, আমরা এটা কি করছি? এটা আমরা হ্যাঁ রাজু, জি আমরা আমরা এটা কি, পোস্টারেরটা রিভিউ করছিলাম আর কি। আচ্ছা আচ্ছা হ্যাঁ, তো ওই আমাদের আউটলাইনে কি অবস্থা? অনেক আউটলাইনে লাস্ট ছিল স্যার আমাদের যে ইয়েটা ছিল, এটাই আমাদের ইয়ে ছিল যে অ্যাকচুয়ালি সবার টাস্কটা একটু দেখতে যাচ্ছিলাম, হ্যাঁ টাস্কটা দেখে অ্যাকচুয়ালি তারপর আমরা অ্যাডভান্সেসটা যাচ্ছিলাম যেতে যাচ্ছিলাম আর কি। মানে ওকে এই কম্পোজিটিং কম্পোজিটিং এর একটু সমস্যা আছে আসলে, যদি ইয়েটা না পারে আচ্ছা আচ্ছা পাসওয়ার্ডটা যদি ডিফাইন না করতে পারে তাহলে আসলে বুঝবে না পুরো জিনিসটা, এবং ওই এই জিনিসগুলো রিফাইনিং সলিউশন গুলো যদি না বুঝে তাহলে অবশ্যই ওগুলো বুঝবে না টোটালি, এই কারণে। এবং আমি একটা টাস্কও দিয়েছি যে একটা পোস্টার অ্যাকচুয়ালি আমাকে করতে সবাইকে মেল করে আমাকে মেল করতে আর কি, তাহলে অ্যাকচুয়ালি সবাই কি ধরনের কাজ করছে আসলে, তাহলে মানে কতটুকু বুঝছে কতটুকু আইডিয়া হলে আসলে নেক্সট স্টেপে যেতে পারবে তাহলে আমি একটা আইডিয়া পেতাম আর কি। রাইট, হোয়াট অ্যাবাউট অডিয়েন্স? আদনান আজকে প্র্যাকটিস যেমন করা যাবে? রাফি, নাইম, Yes, I'll রিশাদ ভাই, try definitely. সাদিয়া ম্যাম, শামিমা ম্যাম, হাশিম ম্যাম, I have work, but I can try. আদারওয়াইজ ইউ নো ফার্দার আমাদের প্রসিড করতে অনেক সমস্যা হচ্ছে না? So please, I understand you have work. So after coming work, you have to do it because otherwise next proceed হতে সমস্যা হচ্ছে। So the একটু you know initially একটু জটিল লাগবে। So hopefully একটু overcome করতে হবে। তো once you overcome all these things, you will got to go. Boom boom. ওকে, আমরা লাস্ট এই পোস্টারটাই ইয়ে করলাম যে আমি আরেকটা পোস্টার অ্যাকচুয়ালি করে আমাকে সবাইকে মেল করে আমাকে মেল করে দিতে বলেছি আর কি ওকে আগামীকালকে মধ্যে আজকের মধ্যে আর কি। হ্যাঁ হ্যাঁ, তাহলে রিসোর্স তো আছে সবার কাছে, রাইট? এই রিসোর্স সবার কাছে আছে, যদি সমস্যা হয় তাহলে ইয়ে থেকে দেখবে আর কি। আর আচ্ছা আচ্ছা আদনানের ওটা মনে হয় আমাকে একটু মেল করে দিলে আমি ওটা চেক করে অ্যাকচুয়ালি ওকে কোথায় সমস্যা হয়েছে আর কি, ও কোথায় ব্রাশ পিসেন্টেই হয়তো সমস্যা হয়েছে জিনিসটা, হ্যাঁ ওটা একটু চেক করে দেখে আমি ওটা কনফার্ম করে দেবো আর কি। ওটা তো আমি আচ্ছা মেয়ে খবর, তাই না? হ্যাঁ জি জি হ্যাঁ, জি ওই যেটা সেভ করলাম না ওই ফিক্স, সেটা হুম মেল করে দিও। ওকে আর ওকে, তাহলে এটা কি আজকে আর কিছু করবেন নাকি? না, এখানেই। না আজকে এখানে ইয়ে করতে যাচ্ছি আর কি। হ্যাঁ হ্যাঁ I হ্যাঁ have a question. So, হ্যাঁ ওকে প্লিজ। so, so, so I make our own poster about like about anything, right? হুম, all poster, so we make our own poster about anything. হ্যাঁ, own poster আপনি তৈরি করতে পারেন, কোনো সমস্যা নাই। যে কোনো একটা পোস্টারের লেআউট, জাস্ট যেটার মধ্যে পাথ ওয়ার্কিং থাকবে এবং টেক্সট থাকবে খুব সিম্পল, অত বেশি টেক্সটের দরকার নেই, পাথ ওয়ার্কিং থাকবে, ব্যাকগ্রাউন্ড থাকবে, আমরা যা শিখলাম আজকে ব্যাকগ্রাউন্ডের ভিতরে ইমেজও থাকতে পারে অথবা কালার ইয়ে থাকতে পারে, ব্রাশের একটা কাজ থাকবে, এই টাইপের। ওকে অলরাইট এভরিবডি, মোমেন আঙ্কল, আই সেন্ট ইট টু ইউ থ্রু ইউ ইনফো ইয়া এট ইয়া ইউএস অপারেট। ওকে ওকে, আই উইল ফরওয়ার্ড ইট। দ্য থিং ইজ আমরা যেই যেভাবে আমরা কাজ করছি ফলো আপ প্রথম থেকে স্টার্ট করলে আসলে আশা করি ওই ব্রাশ টুলটাতে সমস্যা হবে না, হয়তো ওর সেটিংস এ সমস্যা হয়েছে এরকম কিছু হতে পারে আর কি। হ্যাঁ, ওটা যখন ওটা আমি রিমেক করা মানে চেক হয়, করে আমি ইয়ে করছি আদনান জি। আদনান যদি আপনি এটাকে রিমেক করেন, লাইক স্টেপ বাই স্টেপ আবার লেয়ার নিয়ে নিয়ে কাজ করেন, তখন দেখবেন যে প্রবলেমটা সলভ। যখন ওকে নিজের প্রবলেমটা সলভ করবেন তখন আপনার আইডিয়াটা বেশি ভালো হয়ে যাবে, তখন আপনার বেশি কনফিডেন্স চলে আসবে। ঠিক ওকে আছে, তাহলে আজকে আমরা এখানে শেষ করি। জি হ্যাঁ ওকে স্যার হ্যাঁ, আমি রাজু আপনার সাথে আরো কিছু কথা বলতে হবে,
আপনি স্টে করেন আমার সাথে, বাকিদের সাথে আচ্ছা খুদা ওকে হাফেজ, স্যার আল্লাহ হাফেজ। ঠিক আছে ওকে, থ্যাংক ইউ, সি টুমারো, সালামু আলাইকুম। ওকে।